ঢাকা এফএম 90.4 ঘড়িতে সময় হচ্ছে 11:07। আর শুরু হচ্ছে ধোকা, আর যে শান্ত আছি সাথে। তবে আজকের ধোকাটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে ধোকা যে মানুষটিকে আমি আমন্ত্রণ জানিয়েছি, আজকে থেকে একদম ধোকার যখন প্রথম শুরুটা ছিল তখন এই মানুষটাকে আমি আবার আমন্ত্রণ জানিয়েছিলাম। এবং অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে এই মানুষটাকে আবার কেন আমন্ত্রণ জানানো হলো? এই মানুষটাকে আমন্ত্রণ জানানোর কারণ একটাই, কারণ আপনাদের প্রচুর পরিমাণ SMS এসেছিল এবং অনেক 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 মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিলেন যেন এই মানুষটাকে আবার নিয়ে আসা হয় এবং তার জীবনের ঘটনাটাকে আবার রিপিট করা হয়। ঠিক রিপিট করতে গেলে হচ্ছে ভুল হচ্ছে, কারণ সেদিন আমরা অনেক রকমের কথা বলেছিলাম। জীবনে চলতে গেলে দেখা যায় অনেক চড়াই উৎরাই পার করতে হয়, সেই চড়াই উৎরাইগুলো কিভাবে পার করা যায় সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছিলাম, আর অনেক কিছু নিয়ে কথা বলেছিলাম, আজকেও তাই করব। আর ধোকাতে আবার আমন্ত্রণ জানাচ্ছি মাসায়েদ হাসান সীমান্তকে। সীমান্তর জীবনের ঘটনা আজকে আমরা শুনবো। যারা প্রথমে শুনেছিলেন অনেক আগে ধোকার প্রথম দিকটাতে, তারা যদি শুনে থাকেন তাহলে তো আবারই শুনবেন, আর যারা শুনেননি তাদের জন্য বলছি আজকে আমাদের সাথে থাকুন, অসাধারণ কিছু হতে যাচ্ছে। সীমান্ত কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। সীমান্ত, আমি আসলে মানে আমাদের ধোকা মূলত হচ্ছে জীবনের ঘটনাগুলোকে নিয়ে, এবং তোমার জীবনে একটি ঘটনা ছিল যেটা আমরা প্রথম দিকে একবার আমাদের যে শ্রোতা রয়েছে সবাইকে শুনিয়েছিলাম, আজকে আবার হচ্ছে সেই ঘটনা থেকে শুরু করতে চাই। আমি জানি তোমার জীবনের প্রথম দিকটাতে অনেক চড়াই উৎরাই ছিল, কিন্তু পরবর্তীতে সাকসেসের কথা যদি বলি, মানে হিউজ সাকসেস তোমার আছে, সেই সাকসেসের কথাগুলো আমরা পরে বলবো। আগে ধাক্কা খাওয়ার যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো একটু তোমার কাছ থেকে শুনতে চাই, যে প্রথম দিকে যখন তোমার একদম পড়াশোনার যে জায়গাটা থেকে তুমি ধাক্কা খেতে শুরু করেছিলে সেই জায়গা থেকে যদি তুমি একটু বলতে শুরু করতে। সত্যি কথা বলতে ধাক্কাটা পড়াশোনা থেকে যতটা আসে তারও অনেক আগে থেকেই আমাদের জীবনে আসলে ধাক্কাগুলো আসতে থাকে, ওয়ান বাই ওয়ান চলে আসে। তো যদি বলতে চাই তাহলে একেবারে শুরু থেকেই বলতে হয়, এবং আবার যারা শুভানুধ্যায়ী তারা আমার এই একটা গল্প অনেকবার শুনেছেন, বাট এরপরে আমি আপনাদেরকে ওই একই গল্পের ভেতরেই নতুন কিছু ব্যাখ্যা দিয়ে আমি সেই কথাগুলো বলবো, যে সেই ছোট ছোট ঘটনাগুলো আসলে কিভাবে ঘটল। আমার জন্ম হচ্ছে 1993 সালের 14 ডিসেম্বর, সো সামনের মাসে হচ্ছে আমার জন্মদিন। আমাকে অবশ্যই একটা উইশ জানাবেন শান্ত ভাই, ভাল লাগবে আমার তাহলে। আমার জন্ম হয়েছিল যখন 1993-তে আপনার 14 ডিসেম্বরে। তো জন্মের সময় আমার ডাক্তার খুব বেশি দিন আমি বাঁচবো এটা আশা করেননি, কারণ ইউজুয়ালি যে পরিমাণ বডি স্ট্রেংথ নিয়ে একটা শিশুর জন্ম হয় আমারটা সেরকম ছিল না, আমার মাকেও অনেক বেশি কমপ্লিকেশনের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেখান থেকে যখন আমার বাবার চাকরির বদলির চাকরি, বছরের পর বছর তিনি বিভিন্ন জায়গায় বদলি হতেন, এবং দেখা যেত যে আমাদের সোসাইটিতে একটা কালচার খুব চমৎকার, আমরা আমাদের ফ্রেন্ডের মধ্যে দেখি যে আমাদের প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে একজন করে মানুষ থাকে যে মানুষটাকে না একটু গোবেচারা হয়, এবং আমরা সবাই তাকে নিয়ে মজা করি। এবং আমাদের কিভাবে জেনে দেখবেন, ফ্রেন্ড সার্কেল তারাই লিড দেয় যারা কিনা অন্যদেরকে চমৎকার ভাবে ইনসাল্ট করতে পারে। আমাদের কালচারে এই বিষয়টা আসলে ঢুকে গিয়েছে। আমি ছোটবেলা থেকেই সেই ধরনের বিষয়গুলোকে ফেস করে এসেছিলাম। ইভেন অনেক সময় আমাদের বলা হয় যে আপনার বয়স যত বাড়ে আপনার ম্যাচিউরিটি তত বাড়ে, সেই হিসেবে স্কুলের তুলনায় কলেজের ছেলেপেলেদের ম্যাচিউরিটি একটু বেশি হওয়াটা আমরা এক্সপেক্ট করি, তার তুলনায় ইউনিভার্সিটিতে মানুষজনের ম্যাচিউরিটি আরেকটু বেশি হবে সেটাও আমরা এক্সপেক্ট করি। কিন্তু আনফর্চুনেটলি স্কুল কলেজ ইউনিভার্সিটি তিনটা সিচুয়েশনেই আমি দেখতাম যে না, এই একটা সেক্টরে আমাদের আসলে ম্যাচিউরিটিটা আসছে না। আমরা এখনো মনে করি যে আমাদের ভিতরে হিরোইজমটা আসবে যখন আমরা অন্যকে একটু ইনসাল্ট করতে পারবো পচাতে পারবো। তো ছোটবেলা থেকেই যখন এই ধরনের সিচুয়েশনগুলোতে আমি নিজে পড়তাম, সে জায়গা থেকে দেখা গেল আবার স্কুল লেভেলে একটা মজার ঘটনা যদি বলি, আমার বাবার যেহেতু চাকরি পোস্টিং ছিল, দীপু নাম্বার 2 সিনেমাটা যদি আপনি দেখে থাকেন তাহলে দেখবেন সেখানে দীপু 10 বছরে 10টা স্কুলে পড়ে, আমি 10 বছরে 13টা স্কুলে পড়ি। এবং বাবার চাকরির সুবাদে দেখা যেত আমার প্রতি বছরই আমার প্রায় স্কুল চেঞ্জ হতো, মাঝে মাঝে 1 বছরে 1-2 বারও চেঞ্জ হতো। যেহেতু বন্ধুত্ব গড়ে উঠতে অনেক সময় লাগে, আমি সেই সময়টা পেতাম না, তার উপরে যখন মানে দেখা যেত যে গভীর বন্ধুত্ব হওয়ার আগে তোমাকে অন্য একটা জায়গায় চলে যেতে হচ্ছে। এবং একই সময় যখন দেখতাম আমি ওই ইনসাল্ট গুলো নিতে পারতাম না, একটা মানুষ জন্ম নেয় সেলফ রেসপেক্ট নিয়ে, বাট সে যখন আস্তে আস্তে বড় হয় ক্রমাগত যখন তাকে ইনসাল্ট করা হয় একটা সময় গিয়ে তার ভেতরে সেলফ রেসপেক্টের কোনো ভ্যালুই থাকে না। তো আমিও আস্তে আস্তে যখন বড় হচ্ছিলাম আমার দেখলাম যে চারপাশের মানুষজন যখন আমাকে দেখে ওকে বলতো যে তোমাকে দেখে বাচ্চার মতো লাগে, তুমি তো আমাদের সাথে খেলতে পারবে না, এই ধরনের কথাবার্তা যখন তারা বলতেন। এই ব্যাপারটা ঠিক কবে নাগাদ থেকে শুরু হয়েছিল তোমার? দেখুন
মানুষ অনেক ছোটবেলার অনেক ঘটনা সে মনে করতে পারে, বাট আমি এটা মনে করতে পারি এক্স্যাক্টলি কবে থেকে হচ্ছে, তবে স্কুল লাইফ থেকেই শুরু হতো। যেমন আমার যখন ক্লাস টেনে আমি যে স্কুলে ভর্তি হই বরিশাল জেলা স্কুল, আমার বাবার চাকরি সুবাদে, তো আমার স্কুলে একই দিনে ক্লাস ফোর এরও ভর্তি চলছিল, ক্লাস টেন এরও ভর্তি চলছিল। এবং আমি গিয়ে যখন কোন একটা টিচারকে জিজ্ঞেস করি যে আমি আসলে ভর্তি হতে এসেছি, আমি কোন লাইনে দাঁড়াবো, তারা আমাকে সুন্দর করে ক্লাস ফোর এর লাইনে দাঁড় করিয়ে দেন। মানে আমাকে দেখে মনে হতো যে আমি আসলে অনেক ইয়াং, আমি তখনও ক্লাস টেনে পড়ার মতো, আমাকে দেখে ওরকম মনে হতো না। আমি আমার ফ্রেন্ডের সাথে, মানুষ অনেক সময় দেখা যায় যে বডি ল্যাঙ্গুয়েজ বা এগুলো দিয়ে সবকিছু জাজ করে, অনেক কিছু জাজ করে। এই কারণে আপনি দেখবেন কেন কালো মেয়ের বাবাকে একটু বেশি চিন্তা করতে হয় কম্পারেটিভলি যে মেয়েটার গায়ের রং একটু কিনা উজ্জ্বল, কারণ আমাদের সোসাইটি এই বিষয়টাকে অনেক প্রতিষ্ঠিত করে ফেলেছে। তো ছোটবেলা থেকে যখন আমি স্কুলে দেখতাম যে আমার খুব ভালো ফ্রেন্ড হচ্ছে না, সামটাইমস দেখা যায় আমাকে যেহেতু একটা জায়গা থেকে বারবার আমাকে অন্যান্য একটা নতুন জায়গায় চলে যেতে হচ্ছে, ঠিক সেই জায়গা থেকে আমার নিজের জন্য বন্ধু তৈরি করাটা অনেক টাফ ছিল। স্কুল থেকে যখন আমি কলেজে উঠলাম সেই মুহূর্তে আমার মনে হলো যে যেহেতু আগে আমি একটু গোবাচারা ছিলাম, আমার পক্ষে এই জন্য খুব ভালো বন্ধু তৈরি করার কোনো সুযোগ ছিল না। এখন যদি আমি একটু চঞ্চল না হই, একটু যদি আমি ফোকাসে আসতে না পারি, তাহলে আমার মনে হয় কলেজ লাইফটাও একেবারে স্কুলের মতো খুব টাফ টাইমে যাবে। মানে বিষয়টা এমন হয়ে যাবে যে যেমন স্কুল লাইফে তোমাকে সবাই মজা করতো সেরকমই হয়ে যাবে, সেরকমই হয়ে যাবে। আমার একটা ড্রাস্টিক চেঞ্জ দরকার। এবং ওই মোমেন্টে যেটা হয়, আমাদের লাইফের বেসিক প্রবলেমগুলো আসে যখন কিনা আমরা আমাদের ব্যালেন্সটাকে প্রপারলি এনশিওর করতে পারি না। একটা সময় আমি অনেক বেশি গোবাচারা ছিলাম, এরপর আমি অনেক বেশি উশৃঙ্খলতার দিকে যাওয়া স্টার্ট করলাম। এবং আমি দেখলাম যে আমি যদি আমার ফ্রেন্ড সার্কেলে আমি যদি প্রপারলি নিজের একটা পজিশন ক্রিয়েট করতে চাই, তাহলে দেখলাম দুই ধরনের মানুষ রয়েছে যারা কিনা অনেক পপুলারিটি পায় ফ্রেন্ড সার্কেলের ভেতরে। এক ধরনের মানুষ হচ্ছে যারা ফ্রেন্ডদেরকে খুব ভালো পচাতে পারে, সেকেন্ড এক ধরনের হচ্ছে যারা টিচারদেরকে নিয়ে অনেক মজার কথা বলতে পারে। ফর এক্সাম্পল, ইনি তো টাকলা স্যার, ইনি তো নাম্বার দেয় না আমাদেরকে, ইনি তো কানা, আমরা টিচারদেরকে নিয়ে এসব বলি। এবং সামটাইমস আরো একটা খুব মজার বিষয় হচ্ছে, আমরা বিভিন্ন মেল এবং ফিমেল টিচারদের ভিতরে, ও নিশ্চয়ই টিচারের সাথে ম্যাডামের কিছু একটা আছে, এই ধরনের রসালো বিষয়ে যারা অনেক চমৎকার আড্ডা জমিয়ে দিতে পারে সেই মানুষগুলো ফ্রেন্ড সার্কেলে অনেক হিরো হয়। আনফর্চুনেটলি এই দুইটা ডেফিনেশন আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে আমার স্কুল এবং কলেজ লাইফে। কলেজ লাইফে আমি ধরেই নেই যে এখন যদি আমি চাই আমার কলেজ লাইফটাকে একটা ডিজাস্টার না বানাতে, একটা দুর্বিষহ মুহূর্তের মধ্যে যদি আমি নিজে যেতে না চাই, তাহলে আমার নিজের ভিতরে পরিবর্তন দরকার। কিন্তু আমি কখনোই চিন্তা করে দেখিনি যে আসলে এই পরিবর্তনটা আমার নিজের জন্য এবং আমার চারপাশের মানুষগুলোর জন্য ভালো হচ্ছে কিনা। ঠিক সেই জায়গা থেকেই মহাকবি ফেরদৌসে তিনি বলা হয় যে উনি শাহনামা মহাকাব্যটি এক রাতে লেখেন এবং সেই এক রাতে উনি 60,000 স্তবক লিখেন। আমিও আমার ফ্রেন্ডের ভিতরে আমার একটা পপুলারিটি বাড়াতে হবে, আমাকে নিয়ে তারা আলোচনা করবে, আমি টক অফ দ্য কলেজ হব, এই ধরনের বিষয়গুলো হওয়ার আশা নিয়ে যখন আমি ফ্রেন্ড সার্কেলের ভিতর কাজ করতাম, তখন আমার মনে হলো যে আমার টিচারদেরকে নিয়েও আমার এরকম কিছু একটা করা উচিত, কিছু একটা ক্রিয়েটিভ কিংবা সৃষ্টিশীল কোনো একটা কাজ করা উচিত, যাতে করে আমি আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটা পপুলারিটি পাই। সামহাও আমরা আমাদের প্রত্যেকের লাইফে সেন্টার অফ অ্যাটেনশন হতে খুব পছন্দ করি, কিন্তু সেন্টার অফ অ্যাটেনশনটা পাওয়ার জন্য আমরা যে অ্যাকশনগুলো নেই সেটা আমরা অনেক সময় আমরা জাজ করি না। আমি দেখা গেল আমি শুধুমাত্র আমার ফ্রেন্ডের ভিতরে আমাকে অনেক পপুলার হতে হবে, এটার জন্য আমি আমাদের কলেজের মাননীয় প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল ম্যাডাম তাদেরকে নিয়ে আমি প্রেমের কবিতা লিখে বসি। 60 লাইনের সেই প্রেমের কবিতাটা পুরা হোস্টেলের দেয়াল জুড়ে লিখে ফেলি। 7 নভেম্বর 2009 আমি লিখি, 8 নভেম্বর আমি ধরা খাই, 9 নভেম্বর আমাকে বের করে দেওয়া হয় কলেজ থেকে। নির্দিষ্ট একটা বয়সে এই ধরনের অ্যাপ্রিসিয়েশন গুলোর ভ্যালু অনেক বেশি হয়, আমরা আসলে পারি না সেটা লোভ থেকে নিজেকে দূরে রাখতে। আর যেহেতু কবিতাটাও আমি কোনো কাগজ কিংবা কোনো ডক ফাইলে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে লিখিনি, আমি লিখেছিলাম আমার হোস্টেলের দেয়ালে, তাই এটা খুব সহজেই স্যারদের চোখে পড়ে গিয়েছিল। এবং প্রায় এক বছরের একটু বেশি
2009 এর নভেম্বর মাস, এটাও নভেম্বর মাস, 2009 এর নভেম্বর মাসে আমাকে বের করে দেওয়া হয় কলেজ থেকে। আমার বাবা মাথা নিচু করে আমাকে কলেজ থেকে বের করে মানে নিয়ে আসেন। তিনি আমার জন্য মানে অনুরোধ করেননি কলেজ অথরিটির কাছে। এবং ওই দিন আমাদের যে রুম থেকে আমাদেরকে বলা হচ্ছিল যে আপনার ছেলেকে নিয়ে যেতে হবে, ওই দিন আমার বাবাকে বসতে বলা হয়েছিল, উনি বসেননি। কারণ নিজের ছেলেকে ব্যাপারটা খুবই অপমানজনক ছিল, অপমানজনক ডেফিনেটলি, যে কোনো পরিবারের জন্য এটা অনেক বেশি অপমানজনক যে তার ছেলেকে কলেজ থেকে বের করে দেওয়া হচ্ছে। এবং আমাদের সোসাইটিতে একটা জিনিস দেখবেন, খারাপ ছাত্র হওয়াটা খারাপ, খারাপ ছেলে হওয়াটা তার চেয়েও বেশি খারাপ। যদি রেজাল্টের কারণে শোকজ করা হতো তাহলেও হয়তো বাবা মা এতটা তিনি অপমানিত হতেন না। বাট তিনি অপমানিত হয়েছেন, কেননা খারাপ ছেলের তকমা নিয়ে তাকে চলে যেতে হচ্ছে। এবং সামটাইমস কলেজ অথরিটি যেটা করে সেটা তারা ঠিকই করেছিল, এই ধরনের শাস্তির বিষয়গুলোকে তারা খুব চমৎকার ভাবে কলেজের ভিতরে হাইলাইট করে, যাতে করে অন্যান্য স্টুডেন্টরা সেম কাজটা না করে। তো এটা হয়তো কলেজের জন্য ভালো, বাট আমি যেহেতু ওখানে ভিকটিম ছিলাম, আসলে ভিকটিমও বলা উচিত না, আমি যেহেতু সেখানে একজন ক্রিমিনাল ছিলাম, আমি যেহেতু দোষটা করেছিলাম, তাই দুর্যোগটাও অনেক বেশি আমার উপর দিয়ে যায়। সেখান থেকে যখন কলেজ যখন আমার শেষ হয়, ঢাকায় ক্যাম্ব্রিয়ান কলেজ থেকে যখন আমাকে বের করে দেওয়া হয়, দেন আমার বাবার চাকরি সুবাদে আব্বুর পোস্টিং ছিল হবিগঞ্জে। তারপর কি হলো সেই ব্যাপারটা আমরা ছোট একটা বিরতির পর শুনি। যে তুমি বলছিলে যেটা যে কলেজ থেকে তোমাকে বের করে দেওয়া হলো, তোমার বাবা তোমাকে মাথা নিচু করে নিয়ে চলে আসলেন, তারপর সিচুয়েশনটা কি হলো সেটা যদি একটু বলতে। আমার বাবার সেই সময় চাকরির পোস্টিং ছিল হবিগঞ্জে, তার ডেজিগনেশন ছিল ডিসি, ডেপুটি কমিশনার, বাংলায় যেটাকে বলা হয় জেলা প্রশাসক, একটা জেলায় অনেক প্রভাবশালী একটা পদ। তো ডিসি সাহেবের ছেলে টিসি খেয়ে বের হয়ে গিয়েছে, এটা আসলে শুনতে খুব খারাপ লাগে, খুবই লজ্জাজনক, কারণ একটা পুরো জেলার সবকিছু নির্ধারণ করে ডিসি সাহেব, তাই না? তো সেই একই সাথে আপনি দেখবেন যারা সরকারি অফিসার হয় তাদের ছেলে মেয়েদের রেজাল্ট কম্পারেটিভলি অনেক ভালো হয়। তো আমার বাবা দেখে যেত তার কলিগের ছেলে পেলের সাথে যখন আমাকে কম্পেয়ার করতেন, তখন তার কাছে এটা খুব খারাপ লাগতো। ইভেন এটাও দেখবেন, আমরা আমাদের সমাজে সামাজিক প্রশ্নের ভেতরে একটা কমন প্রশ্ন ভাবে, আপনার ছেলে কোথায় পড়ে, ওর রোল নাম্বার কত, যেখানে কোথায় পড়ে সেটার উত্তরই আমার বাবার কাছে ছিল না, সেখানে রোল নাম্বার কিংবা আমি কেমন ছাত্র সেটা তো অবান্তর একটা প্রশ্ন। তো এই ধরনের অসংখ্য প্রশ্নের উত্তর শুধুমাত্র আমার বাবা মাকে দিতে হবে, এই জন্য আমি আমার বাবা মার যখন চাকরির পোস্টিং হবিগঞ্জে ছিল আমি কখনো সেখানে যাইনি। আমাকে আমার নানা বাড়ি টাঙ্গাইলে, সেখানেই মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় থেকে, সেখান থেকে আমি আমার এইচএসসিটা শেষ করি। এবং এইচএসসির দীর্ঘ দেড় বছর আমাকে অসংখ্য পরিমাণ ভয়ে, আমার মানে প্রচুর পরিমাণ ভয়ের ভেতরে আমার সময়টা কাটাতে হয়। কেননা সেই কলেজে যখন আমি ভর্তি হই, আমার সবসময় মাথায় এটা কাজ করতো যে এই বুঝি কেউ আমাকে আমার অতীতটাকে মনে করিয়ে দিল, কিংবা এটা নিয়ে কেউ আমাকে একটা প্রশ্ন করলো সেই জায়গা থেকে। এবং আমার বাবাও চাকরি সুবাদে যখন হবিগঞ্জে ছিলেন, আমার মা এবং আমার ছোট ভাই তারা দুজনেই সেখানে ছিলেন। সো ফ্যামিলি থেকে বাইরে একা দেড় বছর থেকে আমি আমার এইচএসসিটা শেষ করি। ছোট একটা জিনিস কি জানেন, যখন আমি এইচএসসির টেস্ট পরীক্ষা দেই, আমার টেস্ট পরীক্ষায় রেজাল্ট ছিল 2.2, এবং বাসা থেকে যখন আমাকে ফোন করে তখন আমি বলি আমার রেজাল্ট হচ্ছে 4.5। কেননা আমি দেখতাম দীর্ঘদিন তারা শুধুমাত্র আমাকে ওভার ফোনে মনিটরিং করতেন। আর ওই যে কলেজ থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল আমার উচ্ছৃঙ্খলতার কারণে, একবার আমাকে বের করে দেওয়ার পরও আমার তখনও পর্যন্ত আসলে শিক্ষাটা হয় নাই, অনেক সময় পর্যন্ত মানুষের এই শিক্ষাটা হয় না। তাই দেখা যেত আমি প্রায় মিথ্যে কথা বলতাম, মিথ্যে বলাটা আমার জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে হঠাৎ করে আমার এইচএসসি পরীক্ষার তিন সপ্তাহ আগে আমার মা কাউকে না বলে হঠাৎ করে চলে আসেন আমার কলেজে আমার রেজাল্ট দেখতে। আর এর মাঝে যে তোমার সবকিছু আপডেট হচ্ছে ফোনে নিত, শুধু ফোনে নিত, এবং ফোনে তুমি সবসময় মিথ্যে কথা বলতে হচ্ছে, এটা ভালো হচ্ছে। আমি টিভি দেখতাম, আম্মু ফোন দিত, টিভি অফ করে দিতাম, পজ করে দিতাম। মিথ্যে বলাটা অনেক ইজি ছিল, মিথ্যে ঢাকাটা অনেক ইজি, মানুষ লাই ডিটেক্টর না যে সে আপনার কথা শুনে মিথ্যে ধরে ফেলবে। ফ্রেন্ডদের সাথে কোথাও ঘুরতে গিয়েছি, বেড়াতে গিয়েছি, বলে দিতাম। আপনি প্রায় দেখবেন ভিডিওতে আমরা ফ্রেন্ডদেরকে বলি গান থামাও একটু চুপ, বাসা থেকে ফোন আসছে। আমার অবস্থাটা অনেকটা এরকম ছিল। সেই জায়গা থেকে যখন আমার রেজাল্ট এতটা খারাপ হয়, ঠিক সেই মোমেন্টে আমার মা যখন তিন সপ্তাহ আগে সাডেনলি জানতে পারেন যে আমি গত দেড় বছরে
তাকে কি পরিমাণ মিথ্যে বলি, কারণ ওই একটা মোমেন্টে গিয়েই তিনি বুঝতে পারলেন যে গত দেড় বছর ধরে আমি তাকে একটা দুইটা না হাজার হাজার মিথ্যা বলেছিলাম। আমার মা সেদিন ওই রেজাল্ট নিয়ে তার প্ল্যান ছিল উনি হবিগঞ্জে ব্যাক করবেন, কিন্তু উনি হবিগঞ্জে ব্যাক করেন না। উনি ঠিক করেন যে তিনটা সপ্তাহ সময় আছে, ওই তিনটা সপ্তাহ আমাকে প্রপারলি শাসন করে আমাকে পড়িয়েছিলেন। আমার বলতে কোনো বাধা নেই যে ওই সময় আমাকে প্রচুর বকাঝকা করা হয়েছিল, অনেক প্রেশার দেওয়া হয়েছিল, সেটা দরকার ছিল। একটা নির্দিষ্ট মোমেন্টে আমরা আমাদের মা বাবার বকাঝকার জন্য আমরা আমাদের মা বাবাকে অভিযোগ করি, বাট আজকে এরকম একটা সিচুয়েশনে এসে আমি বুঝতে পারছি ওই তিন সপ্তাহ আমার মা যে আমাকে যে প্রেশারটা দিয়েছিলেন সেটা ইম্পর্টেন্ট ছিল। একটা নির্দিষ্ট মোমেন্টে গিয়ে এটা বোঝা যায়। আমি কোনো মতে 4.9 জিপিএ পেয়ে আমি বের হই। আমি ছোটবেলায় অভিনয় করতাম, স্টেজ পারফরমেন্স করতাম, সেটা আমার মঞ্চের অভিনয় ছিল। বাট আমার ওই এইচএসসি রেজাল্টের পর আমাকে বাস্তব জীবনে অভিনয় করতে হয়। কি অভিনয় জানেন? তখন বাংলাদেশে প্রচুর ছেলে পেলে তারা A+ পেয়েছিল। আমি মনে মনে কিন্তু খুব খুশি, টেস্টে 2.2 থেকে আমি 4.9 পেয়েছি, শুধুমাত্র সোসাইটিতে আমার নিজের একটা ভ্যালু বাড়ানোর জন্য। কেউ যখন আমাকে রেজাল্ট জিজ্ঞেস করতো আমি একটু ভাব নিয়ে বলতাম যে আমার রেজাল্ট আসলে 4.9, আমার A+ পাওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি 4.9 পেয়ে গেছি। কিন্তু মনে মনে আমি খুবই খুশি যে 2.2 থেকে আমি 4.9 পেয়েছি। দেন আমার বাবা মা আমাকে বললেন যে এখন তুমি কোন একটা ভালো ইউনিভার্সিটিতে ট্রাই করো, পাবলিক ইউনিভার্সিটি। যদি তুমি কোনো পাবলিকে চান্স না পাও, আমাদের কিন্তু এত সামর্থ্য নাই যে আমি তোমাকে প্রাইভেটে পড়াবো। অনেক বড় একটা প্রেশারের জায়গা ছিল ওটা, কেননা একটা মা বাবা তারা তাদের সন্তানের কাছ থেকে খুবই ছোট দুটো জিনিস চায়। তারা চায় তাদের সন্তান যাতে একটা ভালো ছেলে হয়, তারা চায় তাদের সন্তান যাতে একটু ভালো ছাত্র হয়। ভালো ছেলের ডেফিনেশনটাও অনেক ইজি, একটু সময় করে আমি ঘুমাতে যাব, নির্দিষ্ট সময় আমি খাবার খাবো, আমি আমার রুমটাকে গুছিয়ে রাখবো, ফ্যামিলির জন্য একটু যে কাজটা হয়তো বাবা ফেরার পথে বাজার করতে ভুলে গিয়েছেন কিংবা বাজারের কোন একটা জিনিস আনতে ভুলে গিয়েছেন আমি সেই জিনিসটাকে নিয়ে আসবো, একটু আমার মাকে তার রান্নার কাজে হেল্প করবো। ছোট ছোট এক একটা বিষয় যে আমাদের বাবা মাকে কি পরিমাণ খুশি করে আমি জানতাম না। জীবন থেকে শিখেছি আমি এটা। ওই সিচুয়েশনে যখন আমি দেখা গেল আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই, আমার শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি IBA-তে হয়, আমার অন্য কোন IT-তে আমি দেই, সায়েন্সের অনেকগুলো ফ্যাকাল্টিতে দেই, আমার হয় না। যখন আমার IBA-তে হয়ে যায় তখন আমি আবার আরেকটা ভুল ডিসিশন নেই। আমরা আমাদের লাইফে সামান্য কিছু পেলে অনেক খুশি হয়ে যাই। আমিও বাংলাদেশের যেহেতু একটা নাম করা ইউনিভার্সিটির নাম করা ডিপার্টমেন্টে আমি ভর্তি হয়ে গেছি, আমি ধরেই নিয়ে গিয়েছিলাম যে আমার লাইফের এটাই বেস্ট অ্যাচিভমেন্ট, লাইফ সেটেল হয়ে গেছে, আমার আর আমার লাইফে কিছু পাওয়ার দরকার নেই। এই জায়গা থেকে যেটা হয়, আমার পড়াশোনার প্রতি অনেক অমনোযোগিতা চলে আসে, আবার উদাসীন হয়ে যাই। ফার্স্ট ইয়ারে আমার এই চরম উদাসীনতার কারণে আমার ফার্স্ট ইয়ার শেষে ইয়ার ড্রপ চলে আসে। এবং একটা ব্যাপার কিন্তু সীমান্ত, যেটা আমি দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে তোমার স্কুল লাইফ থেকে নিয়ে শুরু করে কলেজ লাইফে বা পড়াশোনার ক্ষেত্রে উদাসীনতা মনে হয় সবসময় ছিল। কারণ কলেজেও তুমি তিন সপ্তাহ যদি ওই সময়টাতে আন্টি হয়তো যদি খেয়াল না করতেন তাহলে হয়তো দেখা যেত যে তুমি বকে যেতে। আমি আরো বকে যেতাম, অলরেডি তুমি সেখানে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছো যে টিচারদের নামে কবিতা লিখে তাও আবার দেয়াল ভর্তি কবিতা, মানে একটা স্ক্যান্ডাল বের করে দেয়া অনেকটা সাইট লাইনস অনেক বড় মহাকাব্যের কাছাকাছি। আচ্ছা আচ্ছা, সেটা এক রাতে তুমি করেছিলে? এক রাতে করেছি। এটাকে কোনো ক্ষোভ থেকে করা? এটা আসলে কোনো ক্ষোভ থেকে না, কারণ সত্যি কথা বলতে কি আমরা প্রত্যেকেই আমাদের লাইফে এমন একটা স্টেজ পার করি যেই স্টেজে আমাদের কাছে অ্যাডভেঞ্চারটা সবচেয়ে বেশি দামি এক্সপেরিয়েন্স হয়। সো আমার কাছে ওটা একটা অ্যাডভেঞ্চারের মতো ছিল যে আমি আমার টিচারের নামে লিখছি, আমার ফ্রেন্ডরা কয়েকজন ছিল যারা আমার পিছে থেকে হাততালি দিত, ওয়াও তুমি অনেক ভালো লিখতেছ, অনেক ভালো ছন্দ মিলাও। আমার কাছে ওই এক একটা লাইনের ভ্যালু অনেক বেশি ছিল, আমি কখনো এর ফিউচারটাকে চিন্তা করিনি। ইভেন এখনো আমি একটা যদি রেলেভেন্ট বিষয় বলি, এখনো যখন মানুষ আমার কাছে জিজ্ঞেস করে যে ভাইয়া আমি আমার লাইফের ম্যাচিউরিটি কিভাবে বাড়াবো, আমি তাদেরকে একটা ওয়ার্ডই দেই যে কেউ তার লাইফের ম্যাচিউরিটি বাড়াতে পারে শুধুমাত্র ফিউচার চিন্তা করে। একটা কাজ করলে তার ফিউচার কি হবে, একটা কথা বললে তার ফিউচার কি হবে, একটা ডিসিশন নিলে তার ফিউচার কি হবে। যখন কিনা আমরা আমাদের লাইফের প্রত্যেকটা অ্যাকশনের পরবর্তীতে সম্ভাব্য ফিউচার নিয়ে চিন্তা করি, তখন কিন্তু আমাদের লেভেল অফ ম্যাচিউরিটি অনেক বেড়ে যায়, যেটা আমি আমার লাইফে দীর্ঘ একটা সময় মিসিং ছিল। আমি আমার অ্যাকশনের পরবর্তীতে রেজাল্ট চিন্তা করতাম না। সেই জায়গা থেকেই মানে হলো যেটা ইচ্ছে করতো সেটাই করে ফেলতাম।
রাইট। আচ্ছা, জাহাঙ্গীরনগরে তোমার এক বছরের মতো নষ্ট হলো, তারপরে কি হলো? এক বছরের মতো যখন নষ্ট হয়, ঠিক সেই মুহূর্তে হচ্ছে যেদিন আমার এই নোটিশটা আসে এবং আমি যখন আমার বাসায় আমার মাকে জানাই, আমার বাবা খুবই অনেস্ট গভর্নমেন্ট অফিসার, আর 3 বছর কি 4 বছর আর 3 বছরের একটু বেশি হচ্ছে তার চাকরির মেয়াদ রয়েছে। আমাদের এখনো ঢাকায় কোনো ফ্ল্যাট নাই। এবং আর এই আরেকটা ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, তুমি যখন বলছিলে যে তোমাকে তোমার বাবা বা মা বলছিলেন যে তোমার কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে হবে, খুব প্রভাবশালী হওয়ার কারণে অনেক বেশি টাকা তাদের থাকে। তো সেই জায়গা থেকে আমি তোমাকে হয়তো প্রশ্ন করতাম যে এই কথাটা আঙ্কেল কেন বলেছিলেন। তুমি এখন এই কথাটা বলে যে সৎ একজন গভর্নমেন্ট অফিসার বলে আসলে ওই প্রশ্নের উত্তর দিয়েছো। 13টা স্কুল পড়ারও একটা বড় রিজন হচ্ছে যেহেতু আমার বাবা গভর্নমেন্ট অফিসার, মানে সৎ গভর্নমেন্ট অফিসার, এই কারণে তার বদলির হারটাও অনেক বেশি ছিল। এই জায়গা থেকেই আসলে আমার নিজের এক্সপিরিয়েন্সও যেমন বেড়েছে, একই সাথে আমি আমার ফ্যামিলি থেকে শিখেছি যে আসলে সততা একটা না একটা সময় আপনাকে রিওয়ার্ড দেবেই, হয়তো সেটা ইমিডিয়েটলি দেবে না, আপনি যেভাবে প্রত্যাশা করেন সেভাবে দেবে না, বাট কোনো না কোনো একদিন কোনো না কোনো একটা ওয়েতে আপনাকে ঠিকই দেবে। যখন কিনা আমার এই রেজাল্টের এই জিনিসটা চলে আসে, আমার একটা বছর লস হচ্ছে, আমি তখন এটা ফিল করি যে মধ্যবিত্ত একটা ফ্যামিলির একটা ছেলের জন্য, তাও আমি ফ্যামিলির বড় ছেলে, আপনারা অনেকেই বড় ছেলে নাটকটা দেখেছেন, বড় ছেলের জন্য একটা বছর লস হয় এটা ফ্যামিলির জন্য কি পরিমাণ টেনশনের বিষয়। সেদিন আমার মায়ের হাই প্রেশার হয়, আমার বাবা আমার সাথে সেদিন ভালো মতো কথা বলে, ডিজাস্টার চলে আসে, একটা ডিজাস্টারের মতো আসে, নিজেকে আসলে ওই মোমেন্টটা অনেক বেশি ভ্যালুলেস মনে হতো। এবং আমি এই জিনিসটা অনেক জায়গাতে ফিল করতে পারি, আমার কলেজ থেকে বের করে দেওয়ার পর আমার আশেপাশে যে আঙ্কেল আন্টিরা ছিলেন তারা তাদের ছেলের সাথে আমাকে মিশতে দিতেন না, কারণ প্রত্যেকটা বাবা মা চায় তার ছেলে যাতে অন্যান্য ভালো ছেলের সাথে মিশে আর কি। আমার ছোট ভাই, সে যখন ছোটখাটো কিছু দুষ্টামি করত, আমাকে আলাদা রুমে নিয়ে গিয়ে আম্মু বলতেন যে তোমার কারণে সে নষ্ট হচ্ছে, তুমি তো বড় ভাইয়ের কোনো দায়িত্ব পালন করতে পারতেছো না। অন্যান্য বাসায় দেখছো তাদের বড় ভাইরা তাদের ছেলে ছোট ভাইদেরকে পড়ায়, তাদেরকে শিখায় কি কি করা উচিত, আর তোমার কারণে তোমার ছোট ভাই নষ্ট হচ্ছে, মানে সবকিছু ব্লেমটা তোমার উপরে। দিস ইজ হাউ, যার মাধ্যমে আসলে আমি ওই ডিজাস্টার গুলো ফেস করেছিলাম। তখন আসলে আমি নিজেকে, আমার মনে হতো যে আমি আসলে অনেক ভ্যালুলেস, আমি একটা প্রতিষ্ঠানের জন্য বোঝা, একটা মানুষের জন্য সবচেয়ে কাছের হয় তার মা বাবা, তার ফ্যামিলি, এবং সেই ফ্যামিলি থেকে আমি এগুলো শুনতাম, এবং দিন শেষ আমার মনে হতো যে আমি কিসের জন্য বেঁচে আছি। মানে সবকিছুর দিক থেকে তুমি তখন ধাক্কা খেতে শুরু করেছিলে, এবং তারপরে কিভাবে সেটা রিকভার হলো বা কি হলো এটা আমি শুনবো ছোট একটা বিরতির পরে। আবার একটা বিরতির টাইম হয়ে গেছে, আসলে আমি খুবই দুঃখিত এর জন্য। তবে বিরতিতে যাবার আগে আমি কয়েকটা নাম অবশ্যই মেনশন করতে চাই। এখানে সাদিয়া ইসলাম মিমকে দেখতে পাচ্ছি, সে আমাদের অনেকগুলো পোস্ট শেয়ার করেছে, সাজ্জাদুল বাড়ি, তারপর হচ্ছে মোমেন আহমেদ, তারপরে গিয়ে দেখতে পাচ্ছি যে অনেকেই রয়েছেন আমাদের সাথে। সাদিয়া ইসলাম মিমকে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা পোস্ট শেয়ার করে, একদম মানে কি বলবো, সাজ্জাদুল বাড়ি ভাই, উনি আমার একটা মানে রিসেন্ট একটা রিসার্চে উনি হেল্প করছেন, লাইফ রিলেটেড রিসার্চে। ওকে, আমরা সেই ব্যাপারগুলো নিয়েও কথা বলবো যে কি করছো তুমি বর্তমানে, তুমি বর্তমান এখন যে লাইফটা লিড করছো সেটা তো পুরোপুরি ব্যতিক্রম ধর্মী একটা লাইফ, এই লাইফে কিভাবে চলে আসা হলো, কিভাবে সেটা যাত্রা শুরু হয়েছিল সেটা নিয়েও কথা বলবো। তবে সেটা ছোট বিরতির পর, যে আপনার চারপাশের মানুষরা আপনার প্রতি আশা হারাতে শুরু করেছে, আপনাকে নিয়ে বড় স্বপ্ন দেখা তো দূরে থাক, আপনাকে নিয়ে ছোট প্রত্যাশাগুলোও করতে চায় না, সেই সময় অনেক সময় মনে হয় যে আমাদের আসলে জীবনটা রেখে খুব বেশি লাভ নেই। অনেক সময় মনে হতো আমাদের, আমার মাথায় কাজ করতো অনেক সময় যে আজকে যে আমার চারপাশে এত সমস্যা, আমি যদি একটু সাহস করে কোন একটা বিল্ডিং এর ওপর থেকে 1 সেকেন্ডের জন্য যদি একটা সাহস করে লাফ দিতে পারি, আমিও শেষ হয়ে যাব, আমার সাথে আমার সমস্যাগুলোও শেষ হয়ে যাবে। বাট সত্যি কথা বলতে ওই সময়টায় আমার মাথায় এটাও কাজ করতো যে যেহেতু সবাইকেই একটা না একটা দিন শেষ হয়ে যেতে হবে, তাই কেন ওই দায়িত্বটা আমি নেব? আমাদের প্রত্যেকেরই যখন কিনা জীবনটা শেষ হয়ে যাবে, আমাদেরকে কোনো না কোনো একটা দিন চলে যেতেই হবে, সো এটা নিয়ে আমার না চিন্তা করলেও চলবে, বরঞ্চ আমি আজকে বেঁচে থেকে যদি নতুন কিছু করতে পারি সেটাই আসলে অন্য ধরনের কিছু একটা হবে। তোমার যখন মনে হলো যে একটা সাহস করে একটা লাভ দিলেই সবকিছু শেষ হয়ে যাবে, তখন কি তুমি এরকম কোন ডিসিশন নিয়ে মানে এরকম কোন কিছু করার জন্য গিয়েছিলে? আমি ছাদে গিয়ে হাঁটাহাঁটি করতাম, তখনই আমার মাথায় এগুলো আসতো, যে ছাদ থেকে লাভ দিয়ে দিলে তো সব শেষ, মানে সব সমস্যার সহজ সমাধান।
গ্যারান্টেড সমাধান যেটা। তো সেই জায়গা থেকেই দেখা গেছে লাফটা দেওয়া হয়নি, হয়তো লাফটা দেওয়া হলে আমি এখানে আসতাম না, বরঞ্চ ওই যে মুহূর্তে আমরা অনেক বেশি কষ্টে থাকি তখনই আসলে আমরা বুঝতে পারি যে কোন জিনিসটা আমাদের জীবনকে সুন্দর করতে পারে। আমি তখনকার সময়ের একটা কথা বলি যে আমি আমার চারপাশের অসংখ্য মানুষের অনেক খারাপ ব্যবহার পেয়েছি, আজকের এই দিনে দাঁড়িয়ে আমি সেই ঘটনাগুলোর জন্য নিজের প্রতি কৃতজ্ঞ থাকি। এর কারণ হচ্ছে ওই খারাপ ঘটনাগুলো আমার প্রত্যাশাকে কমিয়ে দিয়েছে। এখন কেউ আমার সাথে একটু ভালো ব্যবহার করলে আমার ভেতরে অনেক বেশি ভালো লাগা কাজ করে। যেহেতু আমার খুব ভালো ফ্রেন্ড ছিল না, ইউনিভার্সিটিতে আমার ফ্রেন্ড যে ফাহিম হাসান নিহান, সে যখন আমাকে প্রথম দিন খাইয়ে দেয় সে তার মেসের খাবারগুলো এনে, আমার আনন্দে কান্না চলে আসছিল, কারণ আমি এই ধরনের অ্যাটাচমেন্টগুলো পাইনি। এবং আমি আমার নিজের লাইফ না, আমি অনেকের লাইফ থেকে এটা আমি শেয়ার করার ট্রাই করি যে আপনার যখন দেখবেন চারপাশের অসংখ্য মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনার কোনো কিছুই ভালো হচ্ছে না, একটা জিনিস আপনার ঠিক মতো চলছে না, এর মানে হচ্ছে ভবিষ্যতে আপনি অল্পেই যাতে খুশি হতে পারেন সেটার একটা প্রিপারেশন আপনি এখনই নেওয়ার একটা সুযোগ পাচ্ছেন, যেটা পৃথিবীর অধিকাংশ মানুষ পায় না। ঘটনাগুলো আসলে এভাবেই শেখায়। তো সেই মুহূর্তে আমি হচ্ছে নিজেকে দুটা প্রশ্ন করি, যে দুটা প্রশ্ন আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই করা উচিত। প্রথম প্রশ্ন যেটা করি, যেহেতু আমার লাইফের টার্নিং পয়েন্টে আসার জন্য প্রথম যেই প্রশ্নটা করি সেটা হচ্ছে আমার আসলে কি করতে ভালো লাগে। যখন আমি প্রশ্নটা নিজেকে করি আমার কি করতে ভালো লাগে, আমার পাশের মানুষটা একই প্রশ্ন একটু ঘুরিয়ে করে, যার জন্য তার লাইফটা অনেক টাফ হয়ে যায়। সে যেই প্রশ্নটা করে সেটা হচ্ছে আমার, আমি যেই প্রশ্নটা করি সেটা হচ্ছে আমার কোনটা করতে ভালো লাগে, আর তারা প্রশ্ন করে আমি কোন কাজটা ভালো করতে পারি। এবং যখন তারা দেখে যে তারা কোনো কাজই আসলে ভালো করতে পারে না, তারা আসলে একটাও করতে যায় না, বরঞ্চ আমার মতে আজকে যে কাজটা আমার করতে ভালো লাগে ফিউচারে আমি সেই কাজটাই ভালো করতে পারবো, প্রশ্ন দুইটা কিন্তু ডিফারেন্ট। সেকেন্ড আরো যে প্রশ্নটা আমি করি সেটা হচ্ছে আমার যেটা করতে ভালো লাগে সেটা কি আসলে সমাজের জন্য ভালো কিনা। একই প্রশ্ন আমার পাশের মানুষটা করে এইভাবে, আমার যেটা করতে ভালো লাগে সেটা করলে কি সমাজ আমাকে ভালো বলবে। একটা কাজ সমাজের জন্য ভালো হওয়া আর ওই কাজের মাধ্যমে সমাজ আমাকে ভালো বলল, দুটো সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণই আলাদা। ফর এক্সাম্পল, আপনি যখন প্রথম আরজিং এ এসেছেন তখন নিশ্চয়ই, প্রথম যখন আরজিং এর কালচারটা বাংলাদেশে আসে নিশ্চয়ই এটাকে সমাজ ভালো বলতো না, বাট এটা সমাজের জন্য খারাপও ছিল না। আস্তে আস্তে করতে করতে কিন্তু আপনাদের মাধ্যমে অনেকগুলো মানুষ বেনিফিটেড হচ্ছে। তাই আমাদের আসলে লাইফকে নিয়ে প্রশ্নগুলোকে একটু ডিফারেন্ট ওয়েতে করা উচিত। সমাজের জন্য এটা ভালো হচ্ছে কিনা আর সমাজ আমাকে ভালো বলছে কিনা দুটো আলাদা জিনিস। আজকে যদি একটা কাজ সমাজের জন্য ক্ষতিকর না হয় তাহলে এটার জন্য সমাজ একটা না একটা সময় সেক্টর ক্রিয়েট করে। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আস্তে আস্তে আমি নিজে কাজ করা শুরু করি। কেননা খুব ইজিলি যদি দেখেন, আমার জন্ম হয়েছিল একটা আন্ডার ওয়েট চাইল্ড হিসেবে, স্কুল লাইফে আমি বুলিং এর শিকার, স্কুল লাইফের একটা অংশ আমার এখানে বাদ পড়ে গিয়েছে। আমি যখন হোস্টেলে ছিলাম তখনও আমি প্রচুর পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হই। কলেজ লাইফে গিয়ে দেখা গেল আমি আমার ফ্রেন্ডদের, এই জিনিসটা কিন্তু একটা ট্রেডিশনের মতো হয়ে গেছে, হচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে কেউ যদি একটু খাটো হয়, কেউ যদি একটু খুব বেশি চিকন হয়, মানে তাকে একদম পেয়ে বসতে হবে, তাকে ইনসাল্ট করতে হবে যে তুই তো বেটা এটা সেটা, কিংবা যে কেউ যদি ভালো স্টুডেন্ট হয় আমরা রেসিজম, তাকে আতেল বলতে হচ্ছে, আমরা বেশি হচ্ছে আতেল বলতেই হবে। সো আমরা এই ধরনের রেসিজম করি, প্রচুর পরিমাণ রেসিজম করি। সো দেখুন, একটা আন্ডারওয়েল্ড চাইল্ড থেকে আমি আস্তে আস্তে যখন হোস্টেলে গিয়ে হ্যারাসমেন্টের শিকার, স্কুলে হ্যারাসমেন্টের, কলেজে গিয়ে নিজে কিছু ভুল ডিসিশন নিলাম, ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ইয়ার ড্রপ, কথাগুলো আমি হয়তো এক সেন্টেন্সে আমি অনেকগুলো ডিজাস্টারকে নিয়ে আসতে পারি, বাট সিচুয়েশনগুলোকে আসলে ওভাবে ডিল করাটা খুব টাফ। সে জায়গা থেকেই আস্তে আস্তে, মানে ইন শর্টে এগুলোই হচ্ছে যে ডিজাস্টারগুলো। সেই ডিজাস্টারগুলোকে কিভাবে ওভারকাম করা হলো এবং সীমা যেতে চাই, তুমি ছাদের উপর চলে গিয়েছিলে সুইসাইড করার জন্য, ওখান থেকে কাম ব্যাক করলে, তারপরে যে জায়গাটাতে আমরা ছিলাম সেই জায়গা থেকে যদি আবার একটু শুনি তোমার জীবনের ঘটনাটা। ওকে, তাহলে এরপর হচ্ছে আমি নিজেকে আসলে জিজ্ঞেস করা শুরু করলাম যে আসলে কোন কাজটা করে আমার ভালো লাগে। আমি দেখলাম আমার চিন্তা করতে ভালো লাগে, আমাদের জীবনের বিভিন্ন জটিল বিষয়গুলোকে সহজ করে ব্যাখ্যা করতে ভালো লাগে, অর্থাৎ
চিন্তা এবং সেই বিষয়টা মানুষের সাথে শেয়ার করা, এটা ছিল আমার নিজের ভালো লাগার একটা জায়গা। তো দেখলাম যে যখন ইউনিভার্সিটিতে ঢুকলাম, ঢোকার পরে এই চিন্তা এবং চিন্তা শেয়ার করার জন্য প্ল্যাটফর্ম খুঁজতে লাগলাম যে কোথায় আসলে আমি আমার এই চিন্তার বিকাশটাকে ঘটাতে পারবো। দেখলাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের ভেতরে আপনি যদি ডিবেট করেন তাহলে আপনার জন্য চিন্তার চর্চাটা অনেক রেগুলার হবে এবং আপনি অনেক জায়গাতে এটা শেয়ার করতে পারবেন। আমি ডিবেট করা স্টার্ট করি, এখানে কিছু ছোট ছোট বিষয় বলে নেই যে আমার প্যাশনটা কোন লেভেলের ছিল। আমাদের ইউনিভার্সিটিতে দুইটা ডিবেট অর্গানাইজেশন ছিল, দুইটা ডিবেট সংগঠন ছিল। শনি সোম বুধ একটা সংগঠনে প্র্যাকটিস চলত, রবি মঙ্গল বৃহস্পতি আরেকটা সংগঠনে প্র্যাকটিস চলত। অর্থাৎ সপ্তাহে ছয় দিনই হচ্ছে আমরা যদি চিন্তার চর্চা, বাচনভঙ্গির চর্চা করতে চাই তাহলে সেটা আমার পক্ষে করাটা সম্ভব ছিল। এবং প্রতি শুক্রবার ঢাকার কোন না কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে কোন না কোনো একটা কম্পিটিশন হয়। তো আমার প্যাশন এতটাই ছিল যে 2012-13 এই দুইটা বছর টানা আমি আসলে কতগুলো শুক্রবার ঘুমিয়েছি আমি জানি না। এর কারণ হচ্ছে আমি প্রতিটা শুক্রবারে হয় কোন একটা কম্পিটিশনে নিজে অ্যাটেন্ড করতাম, অথবা কোন না কোন একটা সেমিনার, কোন একটা ওয়ার্কশপ, কোন একটা লার্নিং এর কোন যে কোনো একটা অপরচুনিটি খুঁজে নিয়ে আমি শিখতাম যে অন্যান্যরা কিভাবে কথা বলেন, তারা কিভাবে বিভিন্ন বিষয় শেখান, তারা কিভাবে মানুষকে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব এই বিষয়গুলো শেখান। তো 2012 সাল থেকে আমি আস্তে আস্তে নিজের এই শেখার আগ্রহ থেকে আমি শেখা স্টার্ট করি। এবং একই সাথে দেখবেন আমাদের সবার কাছে এখন স্মার্টফোন আছে, আমাদের পক্ষে এখন ইউটিউবে দেশের বাইরের কোন একজন শিক্ষকের কাছ থেকে কিংবা ইন্টারন্যাশনাল কোন একজন এক্সপার্টের কাছ থেকে আমি যেই সেক্টরে কাজ করতে চাই সেই সেক্টরে কিন্তু আমি ইজিলি শিখে নিতে পারি। শেখাটা স্টার্ট করি 2012-এ আমি প্রথম ছোট পরিসরের কম্পিটিশনগুলো অ্যাটেন্ড করা স্টার্ট করি, যেটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল, এটাকে বলা হয় বারোয়ারি বিতর্ক, বারোয়ারি এবং অন্যান্য ডিবেট কম্পিটিশনগুলোতে আমি অ্যাটেন্ড করা স্টার্ট করি। এবং এগুলোতে যখন আস্তে আস্তে নিজের পরিশ্রমের কারণে, নিজের অনেক বেশি পরিমাণ রেগুলারিটির কারণে যখন আমার এখান থেকে কিছুটা অ্যাওয়ার্ড আসা শুরু করে, আমি জীবনে প্রথম 2012 সালের নভেম্বর মাসে, আমার লাইফে নভেম্বর মাসের অনেক গুলো ইভেন্ট রয়েছে, নভেম্বর মাসে আমি প্রথম কমলাপুর রেল স্টেশনের পাশের ছোট্ট একটা স্কুল, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সেখানকার 30-35টা ছেলে পেলে যারা কিনা ক্লাস 6-10 পড়তো, তাদেরকে কিভাবে আসলে সুন্দর করে কথা বলা যায়, গুছিয়ে কথা বলা যায়, বক্তব্য দেওয়ার উপরে হচ্ছে আমি ওদেরকে ট্রেনিং দেই। দুই ঘন্টা কথা বলি, তারা আমাকে 300 টাকা দেয় সম্মানী, ওটা নিয়ে আমি বাসায় গিয়ে সালাম করে আমার আম্মুকে দেই। আমার আম্মু সেদিন কান্না করেন, কারণ সত্যি কথা বলতে প্রত্যেকটা ফ্যামিলি চায় তার ছেলে যাতে কোনো না কোনো একটা দিন তাকে একটু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেয়। প্রত্যেকটা বাবা মাই চায় যে তার সন্তান পরিবারের দায়িত্ব নিতে শিখছে। এবং যেহেতু আমি একটা দীর্ঘদিন আসলে আমার ফ্যামিলির বাইরে ছিলাম এবং কিছু কারণে যেহেতু আমার ফ্যামিলি থেকে একটু দূরত্ব ক্রিয়েট হয়ে যায়, সেই মুহূর্তে দেখা যায় এই বিষয়গুলো আমি আমার ফ্যামিলিকে দেখে শিখিনি, সাডেনলি আমাকে আল্লাহ তাআলা তার অবস্থান থেকে শিখিয়ে দিয়েছেন। সেখানে বক্তব্য কিভাবে দিতে হয় সেটার উপরে 2 ঘন্টা আমাকে যে স্লট দেয়, আমি প্রায় 1 ঘন্টা 50 মিনিটের উপর টেকনিক্যালি আপনি কিভাবে উপস্থাপনা করবেন, উচ্চারণকে কিভাবে ভালো করবেন, মানে ততদিনে যে ব্যাপারটা হয়েছে, আগের যে সীমান্ত ছিল, হেরে যাওয়ার সীমান্ত, যে মানে বারবার ধাক্কা খাচ্ছিল, সেই সীমান্ত অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, ছোট ছোট করে পরিবর্তন হচ্ছে। এবং সেই পরিবর্তনটা হওয়ার আরেকটা রিজন হচ্ছে সে সপ্তাহে 6 দিনই ডিবেট ক্লাবে গিয়ে পড়ে থাকতো। হ্যাঁ, মানে সপ্তাহে 6 দিন শুধুমাত্র ডিবেট ক্লাবে না, সেখানে প্র্যাকটিসের পরবর্তীতে আমি নিজেও বাসে এসে সময় দিতাম জেনারেল নলেজ গুলো বৃদ্ধি করার জন্য, সেটা পেপার পড়ে হোক, বই পড়ে হোক, ইউটিউবে ডকুমেন্টারি দেখে হোক, যে কোনো ওয়েতে আমার নলেজের প্রতি অনেক হাঙ্গার ছিল। এবং নলেজ বলতে আমরা বুঝি যে আমি কত ইনফরমেশন জানি, আমার কাছে নলেজ এটা না, ছোট্ট একটা জিনিস আমি শেয়ার করে রাখি, জ্ঞান বলতে আমরা বুঝি যে বিষয়টাকে আমরা মুখস্থ করি। আমার কাছে জ্ঞানের চেয়ে প্রজ্ঞার গুরুত্ব অনেক বেশি। আপনি কি প্রজ্ঞার ফুল মিনিং জানেন? আমি অল্প কিছুদিন আগে জেনেছি প্রজ্ঞার ফুল মিনিং হচ্ছে প্রয়োগকৃত জ্ঞান, সেটা হচ্ছে প্রজ্ঞা। অর্থাৎ আপনি যেটা জানেন সেটা যদি আপনি অন্যকে বোঝাতে পারেন, আপনার নিজের লাইফে যদি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে প্রজ্ঞা। আমি যেটা করতাম, আমি জিনিসগুলো শিখতাম এবং কিভাবে সেখান থেকে আমি নিজে একটা নতুন থট জেনারেট করতে পারি সেটা নিয়ে আমি চিন্তা করতাম। সাডেনলি ওই স্কুলে আমি বক্তব্য দেওয়া শিখাতে গিয়ে 2 ঘন্টার মাঝখানে আমি 5-10 মিনিট আমাদের লাইফে কিভাবে ডিসিশন নেওয়া যায়, কিভাবে চিন্তা করা যায় এটা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম।
দেখুন, একটা ওয়ার্কশপ শেষে 30টা ছেলে যখন তারা ওই ওয়ার্কশপে অ্যাটেন্ড করে, তারা সবাই কিন্তু ভালো বক্তা হয়ে যায় না। দিন শেষে সবাই কোন না কোন একটা ব্যক্তির পর্যায়ে থেকে যায়। এবং আমি দেখলাম 2 ঘন্টায় ওদেরকে আমি যা যা বলেছি, তারা শুধুমাত্র ওই লাস্টের 5 মিনিটস কি 10 মিনিটস, যেটা আমি বিভিন্ন লাইফের ডিসিশনটাকে কিভাবে নেওয়া যায় সেটা নিয়ে যে কথাগুলো বলেছিলাম, তাদের কাছে ওই 1 ঘন্টা 50 মিনিটের টেকনিক্যাল প্রেজেন্টেশনের নলেজের চেয়ে 10 মিনিট লাইফ রিলেটেড নলেজগুলো অনেক বেশি তাদের কাছে মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ ছিল। দেন আমি দেখলাম যে আমাদের প্রত্যেকেরই লাইফে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো এতটাই গুরুত্বপূর্ণ, আপনি জীবনে কিভাবে সিদ্ধান্ত নেবেন, আপনি একা একা নিজেই নিজেকে কিভাবে সাপোর্ট দেবেন, আপনি কিভাবে একটা বড় স্বপ্ন দেখবেন, এত ইম্পর্টেন্ট বিষয়। বাট এই বিষয়গুলো কখনো আমাদের স্কুল কলেজ থেকেও শেখানো হয় না, কখনো আমাদের পরিবারও আমাদেরকে এগুলো শেখায় না। হোয়াট অ্যাবাউট, আমার এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে ভালো লাগে, আমি এই জিনিসটা আমার সাধ্যমতো উপলব্ধি দ্বারা মানুষের সাথে শেয়ার করব। আচ্ছা, আরো একটা ব্যাপার আমি একটু কথা বলতে চাই। তুমি অফ এয়ারে আমরা যখন আড্ডা দিচ্ছিলাম তখন আমরা বলছিলাম যে তোমার কোন একটা ভিডিও হচ্ছে ভাইরাল হয়ে যায়, যে ইংলিশের সামথিং কিছু একটা। হ্যাঁ, তো আমি একটু ওই ব্যাপারটা একটু জানতে চাই, আসলে ওই জিনিসটা কবে ঘটেছিল, কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল। ওকে, সেটাও একটা নভেম্বর মাসেই ঘটে, 2014। মানে তোমার জীবনে মনে হয় নভেম্বরের কোন একটা প্রভাব রয়েছে? হ্যাঁ, নভেম্বরের অনেক প্রভাব রয়েছে। আমি যেহেতু প্রথম প্রথম যখন আমি ডিবেট করতাম, আমার কলেজ ছিল টাঙ্গাইলে, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়। তো আমরা সবাই জানি বাংলাদেশের একটা অ্যাভারেজ মফস্বলের প্রাইভেট কলেজে থেকে আমাদের জন্য আসলে ইংরেজিটাকে ডেভেলপ করা অনেক টাফ হয়। এবং যখন আমি প্রথম, আমি আগেই বলেছি আমার নলেজের প্রতি একটা হাঙ্গার ছিল, ডিবেটের প্রতি একটা প্যাশন ছিল। যখন আমি প্রথম প্রথম ইংলিশ ডিবেট করতে গিয়েছিলাম তখন আমি দেখলাম আমার ইংলিশের ফ্লুয়েন্সিটা অনেক কম। আমি শুদ্ধভাবে প্রপার যেটা ইংলিশ গ্রামার সেটাকে মেনটেন করে ফ্লুয়েন্ট ওয়েতে আমি ইংলিশে কথা বলতে পারতাম না। এবং আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের ভিতরে ইনসাল্ট ইজ আ টাইপ অফ আর্ট, যেটার আমরা ক্রমাগত একটা চর্চা করে যাই। তো 2014 এরকম একটা ডিবেট কম্পিটিশনে আমার ইংলিশের উচ্চারণ ভালো হচ্ছিল না, আমি অনেক অগোছালো কথা বলছি, আমার প্রেজেন্টেশন দেখে বোঝা যাচ্ছে আমি লেস কনফিডেন্ট। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে যে ব্যাপারটা লেস কনফিডেন্ট থাকলে পরে এলোমেলো কথা বলতে বের হতে থাকে, এবং সেটা অনেকের কাছে অনেক মজার একটা বিষয় হয়। তো আমি যখন এই ধরনের এলোমেলো ওয়েতে কথা বলছিলাম, কয়েকজন আমাকে প্রশ্ন করছে, আমি প্রশ্ন কিছুটা বুঝতে পারছি না, যেটুকু বুঝছি সেটারও ভুল অ্যান্সার দিচ্ছি। কিছু মানুষ অডিয়েন্সের ভেতরে আমার উইক ইংলিশ শুনে তারা হাসছে, কিছু মানুষ বিরক্ত হচ্ছে, কিছু মানুষ উঠে চলে যাচ্ছে, মানে পুরো বিষয়টা হচ্ছে একটা বিব্রতকর পরিস্থিতি, বিব্রতকর অবস্থা। এবং সেই অবস্থাতেই একটা মানুষ আমার ভিডিও করেছিলেন, এবং ভিডিওটাও নর্মাল ছিল না, আমার মাথা থেকে পা পর্যন্ত, আমার পা কাঁপছে এটাও দেখাচ্ছে, আমার হাত উল্টা পাল্টা ভাবে আমি নাড়াচাড়া করছি, মানে মাথা থেকে পা পর্যন্ত। আপনি দেখবেন সিনেমাটিক ওয়েতে নায়িকার পা থেকে আমরা মাথা পর্যন্ত যেভাবে দেখাই, অনেকটা ওই ওয়েতেই আমার আড়াআড়ি অবস্থানে থেকে পাশে থেকে উনি আমার মাথা থেকে পা পর্যন্ত ভিডিও করেন, এবং সেটাকে খুব চমৎকার ওয়েতে ইভেন্ট পেজে দিয়ে দেওয়া হয় যে প্রোগ্রামে আমি ছিলাম। এক শব্দে একটা ভিডিও টাইটেল লেখা হয়, যে শব্দটা লেখেন হচ্ছে লেজেন্ড, LEZENDE, মানে আমাকে মক করে বানানটাকেও একটু ভুল করে লেখা হয়। এবং সেই ভিডিওটা নিয়ে অনেকেই, খুব বেশি ভাইরাল হয়েছে আমি বলবো না, বাট সেটা নিয়ে বেশ কিছু জায়গায় যখন কথাবার্তা হয় আমি দেখতাম অনেক মানুষ এখান থেকে অনেক বিষয়টা ডেফিনেটলি কষ্ট করছিল, অনেক বেশি কষ্ট করছিল, যে কেউ একজন ইনসাল্ট করে হচ্ছে ভিডিও করে সেটাকে হচ্ছে সেই ইভেন্টের পেজে আবার দিয়ে দিয়েছে। আমি একটু যারা এই মুহূর্তে শুনছেন তাদেরকে বলে রাখতে চাই, এই যে ছেলেটি আমার সাথে কথা বলছে এই মুহূর্তে যে মানুষটির পাশে আমি বসে আছি, ও রীতিমতো হচ্ছে সবার জন্য ইন্সপিরেশনের একটা, মানে ট্যাঙ্ক অফ ইন্সপিরেশন বলা যেতে পারে। যে ছেলে 2014 হচ্ছে ইংলিশে কথা বলতে গিয়ে হাত পা কেঁপেছে তার, এবং একই সাথে তাকে নিয়ে ভিডিও করা হয়েছে, এই ছেলে 3 বার লন্ডন গিয়েছে, 3 বারই হচ্ছে ইংল্যান্ডে গিয়ে সে জাজ হিসেবে কাজ করে আসছে, আমরা সেই অভিজ্ঞতার কথাও শুনবো। আসলে আই রিয়েলি ফিল প্রাউড ম্যান যে তুমি আমার পাশে বসে আছো, বা আমি তোমার পাশে বসে আছি, সিরিয়াসলি। এবং অনেক সময় দেখা যায় যে আমরা হেরে যাই যখন কেউ একটা কিছু বলে যে তুমি পারো না, মানে হচ্ছে ধরে নিয়ে যায় অ্যাকচুয়ালি আমাকে দিয়ে হবে না, এটা যে নতুন কিছু দিয়ে শুরু করা যেতে পারে এই ব্যাপারটা হয়তো আমরা অনেক সময় চিন্তাই করতে পারি না। তো তোমার ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে, তুমি পরবর্তীতে তিনবারই তো লন্ডন গেছো। আচ্ছা, এই জায়গাটা একটু বলে নেই যে আসলে লন্ডনের কোন বিষয়টা নিয়ে আসলে প্রাউড ফিল করা উচিত, কারণ একটা ট্রিপের অনেকগুলো ছোট ছোট অংশ থাকে, যেহেতু আমাদের অনেক মানুষই হচ্ছে দেশের বাইরের কম্পিটিশন গুলোতে যান না, তাই তাদেরকে একটু মেকানিজমটা বুঝিয়ে দিলে তারা প্রপারলি বুঝতে পারবেন।
তো আমি একটু সিরিয়ালি যাই তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে আমার যখন ইংলিশের দুর্বলতাটা ছিল, বাট এরপরে আমার মনে হলো যে আমার নিজের ভেতরে বেশ কিছু থট রয়েছে, যে থটটাকে আমার মানুষের সাথে শেয়ার করলে তারা বেনিফিটেড হবে, সেই জায়গা থেকে আমি আমার নিজের ইংলিশ ডেভেলপমেন্ট স্টার্ট করি 2013 ডিসেম্বরের দিকে। অর্থাৎ 2014 ওই সময়টায় বাংলাদেশে একজন ইউএস এর ভদ্রলোক আসেন, ওনার নাম হচ্ছে আলফ্রেড স্নাইডার। উনি বাংলাদেশে একটা ডিবেট একাডেমি, একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপের মতো আয়োজন করেন, যেখানে তারা বাংলাদেশের 300 জন ইউনিভার্সিটি, স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ট্রেন আপ করেন যে আপনারা কিভাবে ডিবেট নিয়ে, একটা টপিক নিয়ে কিভাবে চিন্তা করবেন, কিভাবে ডিসিশন নেবেন। তো সেখানে আমি প্রথম 2013 ওখানে আমি ডিজে একজন ট্রেনার হিসেবে অ্যাপ্লাই করি, যে ততদিন আমার অনেকগুলো স্কুল কলেজে আমি রিলেটেড ট্রেনিং দিয়েছিলাম। তো সেখানে যখন আমি ট্রেনার হিসেবে অ্যাপ্লাই করি, তারা দেখলেন যে আমার বোঝানোর স্টাইলের জন্য মোটামুটি যারা পার্টিসিপেন্ট ছিলেন বাংলাদেশের ভেতরে, তারা আমাকে একটা খুব ভালো স্কোর দেন। কারণ এই ধরনের ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলোতে আপনি দেখবেন, আপনি ফ্যাসিলিটেটর কিংবা স্পিকার হিসেবে যদি যান, আপনাকে অডিয়েন্সরা আবার মার্ক দেবে যে আপনার দ্বারা তারা কি পরিমাণ শিখতে পেরেছে, কি পরিমাণ বেনিফিটেড হয়েছে। তো সেই বাংলাদেশের ওই প্রোগ্রামে যখন আমার শেখানোর দক্ষতার জন্য আমি চমৎকার কিছু ফিডব্যাক পাই, তখন উনি আমাকে নিয়ে যান তার পরের বছর চায়নাতে 2015। চায়নাতে গিয়েও যখন আমার এই শেখানোর দক্ষতার কারণে অন্যান্য অনেকগুলো মানুষেরা আমি একটা ভালো স্কোরিং পাই। মোট কথা হচ্ছে, তোমার যে বছর ডিজাস্টার যায়, যে বছর তোমার ভিডিওটা মানে ঝামেলা হয়, ওই বছরই তুমি রিকভার করতে শুরু করে দাও। আস্তে আস্তে আমি স্টার্ট করি। আচ্ছা আচ্ছা, তারপর চায়নাতে গেলে? চায়নাতে গেলাম, চায়নাতে গিয়েও দেখা গেল যে চায়নাতে গিয়ে আমার নিজের একটা লেকচার ছিল, যে লেকচারের টাইটেল ছিল আইজ অফ ফ্লাই। ফ্লাই মানে হচ্ছে মাছি, একটা মাছির পুরো মাথা জুড়ে হচ্ছে চোখ, সে একই টাইমে 360 ডিগ্রি দেখতে পারে। একটা মানুষ কিভাবে অ্যাট এ টাইম তার 360 ডিগ্রি দেখতে পারে, অর্থাৎ আমাদের লাইফে অনেক সময় আপনি দেখবেন একটা ডিসিশন নেওয়ার পর মনে হয় যে ইস, এই বিষয়টা তো আগে মাথায় রাখা উচিত ছিল, কারণ আমরা ওই মাছির মতো 360 ডিগ্রি দেখতে পারি না। আমাদের চোখ একটা ডিসিশন নেওয়ার আগে কোনো না কোনো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরকে মিস করে যায়। তো কিভাবে সেই প্রবলেমটাকে দূর করা যায়, একটা মানুষ কিভাবে তার কমন সেন্সকে ইউজ করে একটা ভালো ডিসিশন নিতে পারে, এটার উপর আমার একটা লেকচার ছিল। এবং ছোট্ট একটা ঘটনা বলি, ওখানে ইন টোটাল আমরা 4 মহাদেশের 20 জন ফ্যাকাল্টি ছিলাম, এবং ফাইনাল ডেতে সিস্টেম এটা ছিল যে 20 জন ফ্যাকাল্টি 20টা রুমে 20টা ডিফারেন্ট টপিকে তারা লেকচার দেবে, এবং স্টুডেন্টরা তারা তাদের ইচ্ছা মতো এক রুম থেকে আরেক রুমে গিয়ে লেকচার দেখতে পারবে। সো 20টা রুম, 20টা ফ্যাকাল্টি, 20টা টপিক, স্টুডেন্ট তারা সবাই হচ্ছে ফ্রি, তাদের যে টপিকটা পছন্দ হয়, যার লেকচার স্টাইল ভালো লাগে, সে সেটা গিয়ে দেখত। বাই দ্য গ্রেস অফ আল্লাহ, 120 জন স্টুডেন্টের ভেতরে আমার লেকচার অ্যাটেন্ড করেছিল 39 পিপল, মানে মোর দেন 1/3 সেখানে আমার ইয়েতে ছিল, এবং নো ওয়ান লেফট। এটার আমার 2টা সেগমেন্ট ছিল, একই লেকচারের হচ্ছে পার্ট 1 ছিল, পার্ট 2 ছিল। তো পার্ট 1 এ অল্প অ্যাটেন্ড করে, বাট পার্ট 1 এর যখন তাদের কাছে আমার লেকচারটা ভালো লাগে, পার্ট 2 তে গিয়ে 1/3 এরও বেশি, 120 জনের ভিতরে 39 চাইনিজ ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং চাইনিজ ইউনিভার্সিটির কিছু টিচার, তারাও আমার লেকচারটা অ্যাটেন্ড করে যে কিভাবে আমরা আমাদের লাইফে একটা ভালো ডিসিশন নিতে পারি। সেখানে যখন আমার তাদের কাছ থেকে স্কোরিংটা নেওয়া হয়, বাই দ্য গ্রেস অফ আল্লাহ সেখানে আমার স্কোরিংটা যখন অনেক ভালো হয়, আলফ্রেড স্নাইডার উনি আমাকে বলেন যে তুমি অনেক ভালো বোঝাও অনেক কমপ্লিকেটেড বিষয়গুলোকে, তুমি যদি আরো কিছু ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অ্যাটেন্ড করে আসো তাহলে তুমি আরো অনেক কিছু শিখবে, তার মাধ্যমে তুমি আরো অনেক মানুষকে হেল্প করতে পারবে। তাই 2015 ওই প্রোগ্রামের পর 2016 আমাকে তারা 39 ডেজ এর জন্য হচ্ছে ইউনাইটেড কিংডমে পাঠায়, তারা ফুল ফান্ডিং দিয়ে। এবং সত্যি কথা বলতে এই মানুষটাকে আমি আমার লাইফ থেকে একটা কিওয়ার্ড শিখেছি, যেটার নাম হচ্ছে কৃতজ্ঞতা। 2015 জুলাইতে তিনি আমাকে বলেন যে তোমাকে আমি আগামী বছর ইংল্যান্ডে পাঠাবো। 2015 ডিসেম্বরে মানুষটা মারা যান, বাট উনি আমার জন্য এটাকে অ্যারেঞ্জ করে রেখে যান। উনি মারা যাওয়ার পর ওনাকে নিয়ে নিউ ইয়র্ক টাইমসেও রিপোর্ট আসে, উনি 47টা কান্ট্রিতে এই ডিসিশন মেকিং এর বিষয়গুলো শিখিয়েছিলেন। যখন আমি ইংল্যান্ডে যাই, ইংল্যান্ডে গিয়ে যখন ডিফারেন্ট এই ডিবেট কম্পিটিশনগুলো অ্যাটেন্ড করি, ছোট্ট কয়েকটা অ্যাচিভমেন্ট যদি বলি, ওখানে ইউনিভার্সিটি অফ লন্ডনের যেটা ইন্টারন্যাশনাল ডিবেট ছিল, সেই ইন্টারন্যাশনাল ডিবেট আমরা এশিয়ান কান্ট্রিগুলোর ভিতরে ইন টোটাল 5টা টিম ছিল, আমরা বেস্ট এশিয়ান টিম হই, এবং ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে আমরা 5ম ছিলাম সেখানে। সেখানেও ইংল্যান্ডের ভেতরে
যে টিভি চ্যানেলগুলো ছিল তারাও আমাকে নিয়ে বেশ কিছু নিউজ করে, এবং বাই দ্য গ্রেস অফ আল্লাহ এবং আমি প্রথম তোমার পুরো ব্যাপারটা জানতে পারি হচ্ছে ইংল্যান্ডের একটা টিভি চ্যানেলের মাধ্যমে। আমি সেখানে দেখতে পাচ্ছিলাম যে কিছু দেখা যায় না, প্রবাসী কিছু বাংলা টিভি চ্যানেলের জন্য ওরা ই করে রাখে যে বাংলা কিছু ইন্টারভিউ নেয়। তো ইংল্যান্ডের এরকমই একটা টিভি চ্যানেলের মধ্যে আমি দেখেছি ইসের যে ব্যাপারটা রয়েছে। শুধু তাই না, মানে একটা জিনিস কি, আমার তখন বয়স ছিল 22 বছর, গত বছর সরি 23 বছর ছিল, এখনো 23 বছর, এই সামনে 24 পড়বে। আপনি কল্পনাও করতে পারবেন না, ওখানে আমার একটা ইন্টারভিউ এর পর বার্মিংহাম এবং লন্ডনের বাঙালি কমিউনিটি আমাকে নিয়ে একটা সেশন আয়োজন করে, যেখানে আমি প্যারেন্টসদের একটা সেশন নেই যে কিভাবে আপনাদের সন্তানের সাথে আপনি একটা ভালো সম্পর্ককে মেনটেন করবেন। কারণ আমি আমার লাইফে আমার প্যারেন্টস এর সাথে ডিস্টেন্সের কারণে এই জিনিসগুলো আমি অনেক কষ্ট করে শিখেছি, ফ্যামিলি বাবা মা সন্তানের কাছে কি চায়, সন্তান বাবা মার কাছে কি চায়। আনফর্চুনেটলি আমরা কেউ না কখনো মুখ ফুটে বলি না। একটা নর্মাল জিনিস চিন্তা করে দেখুন, আমরা যদি একটা কথা মুখ ফুটে বলিও এরপরেও আমরা সেই কথাটার 100% বুঝতে পারি না, অথচ আমরা আশা করে থাকি মানুষ আমাদের মনের কথা বুঝে নেবে। মানে আমাদের আশা প্রত্যাশার জায়গাটা সবসময় বড় কিছু থাকে, মনে হয় যে সবাই আমাদের জন্য এটা করবে সেটা করবে, সবাই আমাদের এটা করবে, সম্মান দিবে। আমরা সম্মান দেই বা না দিই, সম্মান প্রত্যাশা কিন্তু সবাই করে বসে। এই কারণে আমার ওই বার্মিংহাম এবং লন্ডনে যে প্রোগ্রামটা ছিল ওখানে মূলত আমি 3টা সেগমেন্টে কাজ করি, সেটা হচ্ছে আমরা কি বলি, আমরা কি বুঝাই, আমরা কি শুনতে চাই। এবং বার্মিংহাম এবং লন্ডনের ওই প্যারেন্ট যে কমিউনিটি ছিল তাদের সাথে আমি এই বিষয়টাকে শেয়ার করি যে আমরা টিনেজাররা আমরা কোন কথাটা বলি, বলার মাধ্যমে আমরা কি বোঝাতে চাই এবং আপনাদের কাছে আসলে আমরা কি শুনতে চাই। দীর্ঘদিনের এই গ্যাপটা কিন্তু আমাদের ফ্যামিলির ভেতরে রিলেশনের জায়গাগুলোকে আসলে অনেক দূরে ঠেলে দিচ্ছে। এই কাজগুলো যখন ইংল্যান্ডের ভেতরে হয় সেই মুহূর্তে ইংল্যান্ডের যে পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টের 2টা অংশ, একটা হচ্ছে উচ্চ কক্ষ, একটা হচ্ছে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষকে ওরা বলে হাউস অফ লর্ডস, যেখানে তারা সংবিধান নিয়ে ডিসকাস করে। নিম্ন কক্ষকে তারা বলে হাউস অফ কমন্স, যেখানে ন্যাশনাল ডে গুলোতে বিভিন্ন সেমিনার হয় এবং সেই সেমিনারে ইংল্যান্ডের যারা সিটিজেন রয়েছে তারা এমপিদের সাথে তারা ইন্টারঅ্যাক্ট করার একটা সুযোগ পায়। তো আন্তর্জাতিক নারী এবং আন্তর্জাতিক শিশু এবং নারী সহিংসতা বিরোধী দিবসে তারা হচ্ছে আমাকে হাউস অফ কমন্সের একটা প্রোগ্রামে ওরা আমাকে একজন বিশেষ অতিথি হিসেবে নিয়ে যায়। এই ধরনেরই আমি সেটা ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্স এ সেখানে গিয়ে আমি কিভাবে আসলে নারীদের অবস্থানটাকে আরো স্ট্রং করা যায় সেটার উপরে আমি আমার চিন্তাগুলোকে শেয়ার করি। ওকে, তারপর তোমার লন্ডনে কি হলো? অনেক রকম লাইফ স্টোরি থাকে, অনেক রকমের গল্প তোমার সামনে আসে, তখন তুমি তাদেরকে কি বলতে বলো? সত্যি কথা বলতে আমাদের কয়েকটা হার্শ রিয়েলিটি মেনে নিতে হবে। আমার সমস্যার সমাধান করা অন্য কারো ফার্স্ট প্রায়োরিটি না, কিংবা পৃথিবীর সবগুলো মানুষ তারা আসলে আমাকে সুখী করতে আসেনি। আমরা চারপাশের মানুষগুলো থেকে অনেক বেশি প্রত্যাশা করি। আমার মতে ডিপ্রেশন দূর করার সবচেয়ে ভালো এ হচ্ছে ছোট ছোট বিষয়গুলোতে অনেক বেশি ভালো লাগানো কাজ করা। ফর এক্সাম্পল, আমি আমার ইউনিভার্সিটিতে আমার ফ্রেন্ড যখন আমাকে ছোট্ট একটা জিনিস খাওয়ায় দেয় আমার খুব ভালো লাগে। কেউ যখন আমাকে এক বাক্যে বলে যে ভাইয়া আপনার এই কথাটা শুনে আমার অনেক ভালো লেগেছে, আমার ভেতরে বাক্যটা বলতে 1 সেকেন্ড লাগে, বাক্যটার দৈর্ঘ্য হয়তো 4 থেকে 5টা শব্দ, কিন্তু এটার গুরুত্ব আমার কাছে অনেক বেশি। আমরা আমাদের প্রত্যেকেরই উচিত আসলে দিনের একটা নির্দিষ্ট সময়ে যাতে আমরা নিজেরা নিজেকে দেই, আমরা নিজেরা নিজেকে সময় দেই না, আমরা নিজেরা নিজেকে নিয়ে ভাবি না। আরো একটা কাজ যেটা করে আসলে আমার লাভ হয়েছে, আপনি যত ডিপ্রেশনেই থাকেন না কেন আপনি দেখবেন হঠাৎ করে আপনার মন ভালো হয়ে গেছে। প্রত্যেকের লাইফেই হয়, কখন আপনার মনটা ভালো হয়ে গেল, কেন আপনার মনটা ভালো হয়ে গেল একটু নিজে চিন্তা করেন। আমাদের প্রত্যেকের ভেতরে এই শক্তিটা আছে নিজেকে ভালো রাখার। শুধুমাত্র যখন আমাদের মনটা ভালো হয়ে যায় তখন যদি একটু আমরা চিন্তা করি কেন আমার মনটা ভালো হলো এবং কিভাবে এটাকে আরো দীর্ঘস্থায়ী করা যায়, আমাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে যায়। আমাদের প্রত্যেকের এর পাশাপাশি আরেকটা যেটা উচিত, আমাদের একটা ভালো লাগার কাজ খুঁজে বের করতে হবে। অনেকেই বলে যে আমি কিভাবে আমার ভালো লাগার কাজ খুঁজে বের করব, এক্সপেরিমেন্ট করতে হবে। অ্যাটলিস্ট আপনার গান একবার করে দেখেন, ভালো লাগে
যদি লাগে তাহলে করেন, ভালো লাগে না ওকে ঠিক আছে বাদ। ক্রিকেট খেলে দেখেন, ভালো লাগে হ্যাঁ লাগে তাহলে করেন, যদি না লাগে তাহলে করবেন না। আপনি যদি এক্সপেরিমেন্টই না করেন, আপনি যদি আপনার নিজের জীবনকে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এর সামনে না নিয়ে আসেন, আপনি কিভাবে বুঝবেন কোনটা আপনার জন্য ভালো? আমরা চুপ করে বসে থাকি আর আমরা আশা করি কেউ একজন এসে আমাদেরকে খুঁজে দেবে কোন জিনিসটা আসলে আমার ভালো লাগে। কেউ দেবে না, আমাদের নিজেদেরই বের করতে হবে যে আসলে আমার কোনটা করতে ভালো লাগে। আমার যেটা করতে ভালো লাগে সেটা যদি সমাজের জন্য খারাপ কিছু না হয় আমি সেটা করতেই পারি। আসলেই তাই। আচ্ছা আমি একটু তোমার জীবনের ঘটনায় আবার একটু ফেরত যেতে চাই। তুমি যেটা বলছো যে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে তুমি স্পিচ দিলে এবং নারী ও সহিংসতা সামথিং কিছু একটা দিন ছিল সেদিন, তার পরবর্তীতে কি হলো? মানে আমরা যদি সে জিজ্ঞেস করি তুমি লন্ডন পরপর তিনবার গিয়েছো, ওই এক্সপিরিয়েন্সটা একটু ছোট ছোট করে শুনতে চাচ্ছিলাম। আসলে আমি হচ্ছে 2012 তে যাই, 13 তে যাই, 16 তে যাই। 2012 আর 13 তে আমার খুব বেশি অ্যাচিভমেন্ট ছিল না যেটা নিয়ে আমি একটু সন্তুষ্ট ফিল করতে পারি। মেইন অ্যাচিভমেন্ট আসলে 2016 এ আসে, যখন কিনা ব্রিটিশ পার্লামেন্ট থেকে আমাকে ইনভাইট করা হয়। এর আগে দুবারই আমি যাই ডিবেট পারপাসে, সেখানে আমি নর্মাল একজন পার্টিসিপেন্ট হিসেবে যাই। এর পরবর্তীতে যখন যাই তখন দেখা যায় যে সেখানে অ্যাডজুডিকেটর হিসেবে, এবং মানে ওখানে মেইন অ্যাচিভমেন্টটা যতটা না ডিবেট গ্রাউন্ড থেকে আসে তার চেয়ে অনেক বেশি আসে হচ্ছে ওই ব্রিটিশ পার্লামেন্টের প্রোগ্রাম কিংবা ওই যে প্যারেন্টাল কমিউনিটি তাদের সাথে আমার থট শেয়ারিং এর মাধ্যমে। এর পাশাপাশি আমার সুযোগ হয় ইউনিভার্সিটি অফ রিডিং এর একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স শেয়ার করার, তাদের ওখানেও আমি দুটা সেশন নেই। একটা আমরা প্রবলেম রিলেটেড ডিসিশনগুলো কিভাবে নিতে পারি, গ্লোবাল প্রবলেম, এবং কিভাবে আমরা আমাদের লাইফে নিজেই নিজেকে ইন্সপায়ার্ড করতে পারি, নিজেই নিজেকে মোটিভেটেড করতে পারে। কারণ সত্যি কথা বলতে আপনাকে কিংবা আমাকে মোটিভেটেড করার দায়িত্ব কখনো অন্য কারো না, ইভেন আপনি সেটা দিলেও সে সেটাকে পালন করবে না। কয়দিন অন্য একটা মানুষ আমার দায়িত্ব নেবে? তাই কেনই বানিবে, আর কেনই বানিবে? আমাদের এমন কিছু জিনিস জানা দরকার যাতে আমরা নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে পারি। এই রিলেটেড কিছু ফিলসফি নিয়ে আমার ইউনিভার্সিটি অফ রিডিং এ আমার একটা লেকচার ছিল। ওকে, তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখন যে আসলে আমরা নিজেকে নিজে কিভাবে মোটিভেট রাখতে পারবো, তাহলে তুমি কি বলবে? আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। আমাদের লাইফ মানে আসলে তিনটা শব্দ, আমাদের ফুল জীবনকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিদ্ধান্ত, একটা ঘটনা, একটা ব্যক্তি। আপনার জীবন মানে আপনার নেওয়া সিদ্ধান্তগুলো, আপনার সম্মুখীন হওয়া ঘটনাগুলো, আপনার সংস্পর্শে আসা মানুষগুলো। তাই আপনি যদি নিজেই নিজের জীবনটাকে ইজি করতে চান, নিজেই নিজেকে মোটিভেশন দিতে চান, আপনাকে এই তিনটা সেক্টরে একটু ক্লিয়ার হতে হবে। আমি সবসময় বিলিভ করি যে ওয়ার্ল্ডের 700 কোটি মানুষের দরকার নেই আপনার একটা চমৎকার জীবনের জন্য। আপনার আশেপাশে অল্প কিছু মানুষ, তারা যদি আপনাকে কিছু পজিটিভ কথা বলে এবং সেই মানুষগুলোর সাথে যদি আপনি আপনার 24 ঘন্টার একটা মেজর সময়কে আপনি ব্যয় করতে পারেন, ইউ আর সাকসেসফুল। আমার কাছে এটা না যে সাকসেসফুল মানে অনেকগুলা ফ্যান ফলোয়ার থাকবে ফেসবুকে, আমি অনেক টাকা আয় করব, অনেক বিগ অ্যাচিভমেন্ট পাবো। হ্যাঁ, এটা যদি আপনি লাইফে পান দ্যাটস ফাইন। আমার কাছে সাকসেস হচ্ছে একটা সারাউন্ডিংস, সাকসেস মানে একটা পরিবেশ, সাকসেস মানে আপনার জন্য একটা অভিজ্ঞতা, সাকসেস মানে আপনার জন্য একটা চমৎকার ক্ষেত্র কিংবা আপনার নিজের জন্য একটা স্টেজ, যেই স্টেজে আপনার চারপাশে আপনার পছন্দের মানুষেরা, যেই মানুষগুলো আপনাকে শক্তি দেয়, সেই মানুষগুলোকে চারপাশে রেখে আপনি একটা লাইফ লিড করছেন, দ্যাট ইজ ইউর সাকসেস। এবং নিজেই নিজেকে মোটিভেটেড আসলে এভাবে করতে হয়। নর্মাল একটা কমন সেন্স আমি দেখাই, আপনি এই যে আমার সাথে এত ভালো চমৎকার ভাবে প্রোগ্রামে হোস্ট করছেন, অসংখ্য মানুষ তারা আমাকে তাদের ভালোবাসার কথা জানায়, দিন শেষে আমি যখন নিজেকে ইভালুয়েট করি সামহাও আমি এই ভালো ব্যবহারগুলোকে ভুলে যাই। একজন আমাকে একটু বলছিল তুমি তো খালি ভাব মারো, সারাদিন আমার মাথায় ওটা কাজ করে। যখন কেউ আমাকে ভালো কিছু বলে সেটাকে আমরা অনেক দিন পর্যন্ত লালন করতে পারি না, কিন্তু যখন কেউ আমাদেরকে আঘাত করে তখন আমরা অনেক না চাইতেই সেটাকে অনেক দিন পর্যন্ত ধারণ করি। প্লিজ, মানে এটা করে আসলে খুব বেশি লাভ হয় না। সাইলেন্টলি অনেকগুলো মানুষ আমাদেরকে ভালোবাসে, অনেকগুলো মানুষ আমাদের ভালো চায়, এবং কম্পেয়ার করলে দেখা যাবে সেই ভালোবাসার সংখ্যা, সেটার সংখ্যাটাই বেশি, আমরা তাদেরকে ভুলে যাই।
সবসময় বিলিভ করি যে আপনি আপনার লাইফে কখনোই প্রতিটা মুহূর্তে সুখী হবেন না। সুখী একটা মানুষ একটা দুইটা মুহূর্তেই হয়, কিন্তু সেই একটা মুহূর্তই তো আমরা অনেকদিন যাবৎ লালন করতে পারি, সেটাই আসলে অনেক বড় একটা পাওয়া হয় লাইফের জন্য। তারপরে তুমি লন্ডন থেকে আসার পর কি হলো সেই ব্যাপারগুলো জানবো। মানে তোমার মতো যারা প্রথমে ধাক্কা খেয়েছে এবং ট্র্যাকের বাইরে চলে যাচ্ছে, সেই সব ছেলেমেয়ের কথাগুলো শোনার জন্য তুমি কিছু একটা প্ল্যান করো। সেই প্ল্যানটা ঠিক কখন মাথায় আসলো, কিভাবে এক্সিকিউট করলে, সেই ব্যাপারটা একটু যদি আমাদের সাথে শেয়ার করো। 2016 সালের নভেম্বরে যখন আমি ইংল্যান্ডের প্রোগ্রামটা শেষ করে বাংলাদেশে ফিরি, আমার যে বেস্ট ফ্রেন্ড ওর নাম হচ্ছে ফাহিম হাসান নিহান এবং আমাদের একটা চমৎকার ক্রস কানেকশন। আমি বিজনেসে পড়ি, আমার আগ্রহ হচ্ছে ফিলোসফিক্যাল থিঙ্কিং এ, আমার ফ্রেন্ড সেই ফিলোসফিতে পড়ে, ওর নিজের বিজনেস কমন সেন্স অনেক ভালো, তো কিভাবে অপারেশন রান করতে হয়, বিগ প্ল্যানিং কিভাবে করতে হয় এই বিষয়ে ওর প্ল্যানিং অনেক ভালো। তো যখন আমরা দেখলাম যে আমাদের মানে আমাদের দুজনেরই অনেক ক্ষেত্রে মিল রয়েছে, আমরা একজন খুব ভালো বন্ধু হিসেবে স্টার্ট করি ইউনিভার্সিটিতে, এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা দুজনে একসাথে ডিবেট করতাম। আমাদের সামটাইমস মনে হলো যে আমরা যখন ডিবেট করি তখন আমরা একটা বিতর্কের বিষয় নিয়ে চিন্তা করি এবং পক্ষে বিপক্ষে আমরা একটা যুক্তি বের করার চেষ্টা করি। আমাদের লাইফেও তো অনেক ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেখানে আমাদেরকে একটু যুক্তি দিয়ে চিন্তা করতে হয়, আমাদেরকে একটু সিদ্ধান্ত নিতে হয়। তাহলে আমরা যদি যুক্তি দেয়াটাই শিখি, তাহলে কেন ডিবেটের মঞ্চে বেশ কিছু অ্যাওয়ার্ড জেতার জন্যই শুধুমাত্র এই দক্ষতাটাকে আমরা ব্যবহার করব, কেন আর একটু বড় পরিসরে গিয়ে এই দক্ষতাটাকে ব্যবহার করা যায় না? ঠিক সেই অবস্থাতেই আমরা প্রায়ই আড্ডা দিতাম। আমাদের আড্ডার একটা সময় টপিক ছিল গত বছরের দিকে মাঝরাতে যে আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটা। সারা রাত আমরা দুজন অনেক ডিসকাশনের পরে আমরা বুঝতে পারলাম আমরা আসলে একটা ভুল বিষয় নিয়ে আড্ডা দিচ্ছিলাম। আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসলে লাইফটাই, লাইফটাকে লিড করা। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আসলে বেঁচে থাকা। যে বেঁচে না থাকলে আমি কখনো এখানে আসতাম না, আমি কোনো বড় স্বপ্ন দেখতাম না, আমি কিচ্ছু করতাম না। আমরা আমাদের চারপাশে আমরা যত মানুষই রয়েছি, আমরা কেন জানি আমরা আমাদের এই বেঁচে থাকার ভ্যালুটাকে বুঝতে পারি না। দিনের পর দিন আমরা যখন ছোট হই, মানে আমাদের যখন জন্ম হয়, তখন আমাদের জন্ম আমাদের পৃথিবীতে আগমনের পর আশেপাশের অধিকাংশ মানুষ তারা হাসি মুখে আমাদেরকে সম্বর্ধনা জানায়। বাট আস্তে আস্তে যখন আমরা বড় হই তখন আমরা দেখতে থাকি চারপাশের মানুষের হাসির মাত্রাটা কমে যাচ্ছে, রিয়েলিটি বোঝা আমরা স্টার্ট করি, এবং সে সময় আমাদের মনে হয় যে আমাদের জীবনটা বোধহয় অনেক টাফ, অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। সে জায়গা থেকেই মনে হলো যে আসলে আমরা আমাদের চিন্তার জায়গা দিয়ে, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে, একটু ব্যতিক্রমী ধরনের কিছু দর্শন দিয়ে কিছু মানুষের জীবনটাকে আমরা সহজ করতে পারি কিনা। দেখুন, আমরা যদি বেঁচে থাকার ইংরেজি করি, এটার ইংরেজি দাঁড়ায় LIVE, লিভ। প্রতি মুহূর্তে আমাদের মনে হয় আমাদের লাইফটা অনেক টাফ, এ কারণে আমরা সেটার আইডিয়াটাকে উল্টে দিচ্ছি। এলতে লাইফ, আইতে ইজ, ভিতে ভেরি, ইতে ইজি। এবং আমাদের কোর আইডিয়াটাই হচ্ছে যে আমাদের বেঁচে থাকাটাও সহজ হতে পারে, সেই ধারণাটাকে মানুষের সাথে শেয়ার করা খুব ইজিলি। এখনো যদি আপনি গুগলে যান এবং ইংলিশে যদি আপনি লেখেন লাইফ ইজ ভেরি ইজি, আমাদের ফেসবুক পেজটাই টপ সার্চে আসবে। আলহামদুলিল্লাহ, কিছু মানুষের কাছে মনে হয়েছে যে এই পেজ দ্বারা তারা কিছুটা নতুন চিন্তার খোরাক পাচ্ছে। তো মূলত আমরা লাইফের কমপ্লিকেটেড সিচুয়েশনগুলোতে কিভাবে মানুষকে হেল্প করা যায় একটা ডিফারেন্ট থিঙ্কিং দিয়ে, সেটা দিয়ে হচ্ছে আমরা কাজ করি। ওকে, আর সীমান্ত এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আর কি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ SMS আমাদের এখানে এসেছে। আর একটা SMS কে দেখতে পাচ্ছি যে সে লিখেছে যে তার বাবা মা চায় না সে যেটা চায় সেটা করুক আর কি। ব্যাপারটা এরকম অনেকের ক্ষেত্রে হয় যে দেখা যাচ্ছে যে ধরো কেউ একজন লেখক হতে চায়, তার বাবা মা হয়তো বা তাকে বলতেছে যে তুমি অ্যাকাউন্টেন্ট হও কিংবা ডক্টর হও কিংবা ইঞ্জিনিয়ার হও, এবং সে কখনো কোনোভাবে বোঝাতে পারছে না যে সে সেটা হলে ভালো হবে না। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি করণীয় কি বলে, তোমার কি মনে হয় আসলে এই ধরনের সিচুয়েশন গুলোতে কি করা যায়? আমি কোনো থিওরিটিক্যাল জায়গায় যাব না, আমি জাস্ট এমনিতে অপিনিয়ন হিসেবে রিয়েলিস্টিক জায়গায় বলি। আগে আমাদের জানতে হবে বাবা মা কেন এই কাজটা আমাদের সাথে করেন। পৃথিবীতে আমাকে আনতে সবচেয়ে বেশি কষ্ট শারীরিকভাবে আমার মা করেছেন,
দায়িত্বগত জায়গা থেকে আমার মা বাবা দুজনই করেছেন। অর্থাৎ পৃথিবীতে আমার আশা এবং বেড়ে ওঠা এই দুইটা বিষয়ে আমার বাবা মার ভূমিকা সবচেয়ে বেশি। তারাই সবচেয়ে বেশি কষ্ট করেছেন এবং তারা চান না আমরা ফিউচারে যাতে কষ্ট করি। ঠিক এ কারণেই অনেক সময় দেখবেন আমাদের বাবা মারা আসলে আমরা যেটা হতে চাই সেটা অনেক সময় তারা হতে দিতে চান না, কারণ তারা অনেক সময় ভয় পান যে এই সেক্টরটাতে গেলে হয়তো যে কষ্ট করে তারা সন্তানকে বড় করেছেন সেই একই কষ্ট সন্তান ভবিষ্যতে পাবে। একই সাথে আরো একটা বিষয় যেটা কালচারালি আমরা আমাদের সন্তানকে নিয়ে অনেক প্রাউড ফিল করতে চাই। তাহলে আমি সিচুয়েশনটা বোঝালাম, এই সিচুয়েশনে তাহলে আমাদের অ্যাকশন প্ল্যান কি হতে পারে? শুরুতে আমি বলেছি যে আমরা যে কাজটা করতে যাচ্ছি আমাদেরকে এ বিষয়ে শিওর থাকতে হবে যে যে কাজটা আমি করছি সেটা সমাজের জন্য খারাপ হচ্ছে কিনা আমার চিন্তা করতে হবে। সেটা যদি সমাজের জন্য ভালো হয় প্লিজ কাজটার জন্য যত দ্রুত পারেন কাজ শুরু করেন। আমি যখন প্রথম প্রথম আমার নিজের ইচ্ছে ছিল পাবলিক স্পিকিং এ আমি অনেক ভালো করব, আমি ট্রেনিং রিলেটেড কাজগুলোতে অনেক ভালো করব। প্রথম প্রথম যখন আমিও শুরু করি আমাকেও আমার বাবা বলছিল এগুলো করে কি হবে, দিন শেষে তুমি খাবা কি? বাট সত্যি কথা বলতে আপনার প্রচেষ্টা দেখে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন, এই ধরনের একটা বিশ্বাস যদি আপনার বাবা মার ভেতরে আপনারা জন্ম দিতে পারেন তারা ডেফিনেটলি বিশ্বাস করবে। কেননা সহজ দুটা জায়গা, আপনার বাবা মা চায় না আপনি কষ্ট করেন, আপনার বাবা মা আপনাকে দ্বারা গর্ববোধ করতে চান মানে প্রাউড ফিল করতে চান। ঠিক সে দুটো প্রশ্নের উত্তর আপনার বাবা মার, যে দুটো প্রশ্ন কখনোই তারা সরাসরি বলবে না, আপনি যদি আপনার কাজ দ্বারা তার এই দুটো প্রশ্নের উত্তরকে আপনি দিয়ে দিতে পারেন তারা ডেফিনেটলি বুঝবে। কেননা তারা যেমন একই সাথে চায় না আপনি কষ্ট করেন তারা একই সাথে এটাও বোঝে আপনার জন্য কোনটা ভালো, সেভাবেই কাজটা করা যায়। ওকে, আমরা অনেকটা বলতে গেলে মানে এত বেশি প্রশ্ন এসেছে আজকে আমার কাছে বারবার মনে হচ্ছে যে এটা কোশ্চেন অ্যান্সার সেশন হলে মনে হয় অনেক বেশি আমিও সেটাই চাচ্ছি প্রশ্ন। আমি দেখতে পাচ্ছি নীতি বগুড়া থেকে আমাদেরকে এসএমএস করেছে, তারপর হচ্ছে রুমা লিখেছে যে আচ্ছা ব্রেকআপ হয়ে যাওয়ার পর অনেক বেশি কষ্ট লাগে, সেই মুভমেন্ট গুলো তার সাথে কি করণীয়? এটার অ্যান্সারটা যদি তুমি আমাকে মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আসলে এটার উত্তর তুমি কিভাবে দিবে? সত্যি কথা বলতে কি ব্রেকআপের পরে আমাদের মনটা কিভাবে কাজ করে জানেন, একটা মানুষকে হারানোটা আমাদের আসলে খুব বেশি কষ্ট লাগে না। আমরা যখন ভাবি এই মানুষটা অন্য কারো হয়ে যাচ্ছে তখন আসলে কষ্টের মাত্রাটা অনেক বেড়ে যায়। না পাওয়াটা কষ্টের হয় না কিন্তু পেয়ে হারানোটা অনেক কষ্টের হয়, হারানোটা কষ্টের হয় না অন্যের হয়ে যাওয়াটা অনেক কষ্টের হয়। এবং আমাদের কষ্টের মাত্রাটা কেন বেড়ে যায় আমি বলি, আমাদের মনে হয় যে আমি মনে হয় ওর মতো আর কাউকে এই পৃথিবীতে পাবো না, ও আমাকে যেভাবে কেয়ার করতো আমার যেভাবে খেয়াল রাখতো এটা ইউনিক ছিল এবং আমি আমার লাইফে এই জিনিসটা যে মিস করেছি এটা আমার জন্য একটা পার্মানেন্ট লস। বিষয়টা আসলে সত্যি না। একটা এক্সাম্পল দেই, প্রায় আপনি দেখবেন আপনার চারপাশে এমন অনেক মানুষ রয়েছে কিংবা আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমি অনেক ফ্রেন্ডকে দেখতাম তারা তাদের বাবাকে বলতো যে আমার বাবা হচ্ছে একজন বেস্ট ড্যাড। আমি দেখতাম তার বাবাকে, আমার কাছে ইউনিক কিছু লাগতো না। অনেক আঙ্কেলকে দেখতাম তারা তাদের ওয়াইফকে দেখে বলতো যে আমার ওয়াইফ হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট কুক। আমি তার রান্না খেতাম কিন্তু আমার কাছে খুব বেশি ইউনিক কিছু লাগতো না। রাস্তা দিয়ে আপনি হেঁটে গেলে কোনো মানুষকেই আলাদা করতে পারবেন না, হাজারো মানুষের ভেতরে প্রত্যেকটা মানুষ আপনার কাছে অ্যাভারেজ, বাট ওই হাজারো মানুষের ভেতরে যদি আপনার বাবা থাকেন আপনি শুধু তাকেই নোটিস করবেন। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমরা অনেক বেশি লালন আন্ধ, যেই মানুষগুলো আমাদেরকে লালন করে তারা আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা পার্সন হয়ে যান। এক্সাম্পলটা দেওয়ার একটাই রিজন, একটা জিনিস দেখেন আপনার বাবা মার ভেতরের ইউনিক জিনিসটা কখনো আমার চোখে পড়বে না, আপনার চোখে পড়বে। ঠিক একইভাবে আপনার ভেতরের ইউনিক জিনিসটাও আপনার নিজের চোখে পড়বে না, হয়তো ওই মানুষটার চোখে পড়েনি বাট অন্য কোনো একটা মানুষ রয়েছে যার চোখে ওটা ঠিকই পড়বে। জাস্ট আমাদের কি একটু ওয়েট করতে হবে? আমরা মনে করি আমাদের লসগুলো অনেক পার্মানেন্ট,
আমরা মনে করি আমাদের লাইফে আমি কিছুই পাচ্ছি না এবং মনটা আরো কখন খারাপ হয় আমি বলি, যখন আমি দেখি আমার ব্রেকআপ হয়ে গিয়েছে বাট আমার বেস্ট ফ্রেন্ড সে ঠিকই তার গার্লফ্রেন্ডকে নিয়ে খুব চমৎকার সময় কাটাচ্ছে। আমি প্রতিনিয়ত দেখি এবং দেখে আমার ভেতরে কষ্টটা আরো বেড়ে যায়, মনে হয় ওরা তো অনেক ভালোবাসা পাচ্ছে আমি তো পাচ্ছি না। অথচ আমাদেরকে মনে রাখতে হবে একটা জিনিস আমরা দেখি না এর মানে এই না সেই বিষয়টা অনুপস্থিত। আপনি যেই কাপলগুলোর সাথে নিজেকে কম্পেয়ার করে কষ্ট পাচ্ছেন আপনি হয়তো জানেন না সেই কাপলগুলো তারা ভেতরে ভেতরে কি পরিমাণ কমপ্লিকেসিতে রয়েছে। সামটাইমস একটা মানুষ যখন আপনাকে ছেড়ে যায় তখন আপনি দুইটা জিনিস বুঝতে পারেন, এক আপনি কোন ধরনের মানুষের সাথে থাকতে চান না, দুই আপনি আসলে নিজে নিজের কাছে কি চান। পৃথিবীতে অসংখ্য মানুষ তারা নিজেরা নিজেকে দেওয়ার জন্য সময় পায় না, বরঞ্চ আজকে যে আপনি সাডেনলি একা হয়ে গেছেন এটা আপনার জন্য একটা অপরচুনিটি, আপনি আপনাকে সময় দেওয়ার জন্য একটা প্রপার মানে প্রপার একটা গ্রাউন্ড পাচ্ছেন। ভুল মানুষকে আপনি এতদিন ভালোবেসে আসছেন, ভুল মানুষকে যদি আপনি ভালোবাসতে পারেন সামনে একটা ভালো মানুষকে আপনি এর চেয়েও অনেক বেশি ভালোবাসতে পারবেন। ডেফিনেটলি, এবং দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ শেয়ারস আজকে হয়েছে, প্রায় 800-900 মতো মানুষকে দেখতে পাচ্ছি। আরো যারা যারা শুনছেন এই মুহূর্তে তাদেরকে আমি বলছি যে ঢাকা এফএম 90.4 যে পেজ রয়েছে সেখানে চলে আসুন, সেখানে সীমান্ত একটি ছবি দেওয়া আছে, ছবি দিয়ে আমরা একটা পোস্ট করেছি, সেখানে গেলে খুব সহজে সীমান্ত এবং শান্ত দুজনকেই খুঁজে পাওয়া যাবে এবং চাইলে সেখানে আপনি শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন। প্রচুর পরিমাণ কমেন্টস রয়েছে, কয়েকটা কমেন্ট আসলে আমি ব্যাপারটা করেছি, অনেকেই অনেক ঘটনা নিয়ে তোমার কাছে আসে, তো সেরকম কিছু রিয়েল ঘটনা যদি তুমি আমার সাথে একটু শেয়ার করতে যে কি ধরনের ঘটনা আসলে তারা ফেস করে তোমাদের কাছে আসে বা তুমি তাদেরকে কিভাবে সলিউশন বা কিছু একটা বলো। আচ্ছা, সত্যি কথা বলতে আমাদের জীবনটা অনেক বেশি ডাইভার্সিফাইড, কেউ কেউ অনেক বেশি একাকিত্ব বোধ করে, কেউ কেউ একটু আগে যেটা বলা হলো যে ব্রেকআপ রিলেটেড প্রবলেমে থাকে, ফ্যামিলি প্রবলেমে থাকে, ফাইন্যান্সিয়াল প্রবলেমে থাকে, জীবনে সিদ্ধান্ত নিতে পারে না, চারপাশের মানুষগুলো অনেক কষ্ট দেয়, এই ধরনের অনেক অভিজ্ঞতায় আমরা আমাদের ইয়াতে দেখি। বাট এখানে আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দেব, আমি আগের পর্বে যখন এসেছিলাম তখন আমি একজন আপুর কথা বলেছিলাম যিনি কিনা আপনার অনেক কষ্ট, অনেক নিজের চেহারা নিয়ে অনেক ডিপ্রেশনে থেকে এর পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছিলেন এবং খুব ভালো একটা রেজাল্ট করে বের হয়েছিলেন ডাক্তার হিসেবে। এখন আমি আপনাকে নতুন আরেকটা এক্সাম্পল দেব। আমার শরীফুল ইসলাম ভাই, উনি হচ্ছেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা, তারা প্রতি বছর বিভিন্ন ডিভিশনে একটা করে প্রোগ্রাম করে যেটার নাম হচ্ছে বাংলাদেশ ইউথ ফেস্ট, যেখানে রিজিওনাল পর্যায়ের মানুষদেরকে তুলে আনা হয়। তো সেই বাংলাদেশ ইউথ ফেস্ট 2016 আমার রংপুরে সুযোগ হয় একটা সেশন নেয়ার এবং সেখানেও আমি লাইফ রিলেটেড এই ধরনের একটা নিজের গল্প শেয়ার করার সুযোগ পাই। সেখানে আমার রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটির একজনের সাথে পরিচয় হয় যার নাম হচ্ছে সাহেলা শারমিন সুমি। তো উনার স্টোরিটা আমি ছোটখাটো জানি যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর উনি ছিলেন সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কিছুটা একাকিত্ব বোধ করতেন, অনেক ডিপ্রেশনে ছিলেন, উনার নিজের আপনার প্যাশন ছিল কোডিং, ওয়েব ডেভেলপমেন্টের একটা অংশ, তো কাজ করতে পারতেন না। সেই মানুষটা সে তার ডিপ্রেশন থেকে যখন আস্তে আস্তে ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়িয়ে সে নিজ উদ্যোগে নিজের স্কিল ডেভেলপমেন্ট করা স্টার্ট করে যে কিভাবে ফ্রন্ট এন্ড ডেভেলপিং এই ধরনের টেকনিক্যাল বিষয়ে নিজেকে আরো দক্ষ করে তোলে মানে তোলা যায়। চিন্তা করে দেখুন, রংপুর সে ঢাকার কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, সে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সেখানকার সিএসসি ডিপার্টমেন্ট থেকে ওয়েব ডেভেলপমেন্টের মতো একটা টেকনিক্যাল বিষয়ে নিজের স্কিলটাকে ডেভেলপ করে একই সাথে নিজের আরো একটা ইনিশিয়েটিভ দাঁড় করায় যেটার মাধ্যমে তারা কোডিং অন্যান্য মানুষদেরকে শেখাতো, অন্যান্য মানুষদেরকে কোডিং কিভাবে ওয়েবসাইট ডিজাইন করা যায় এই বিষয়গুলো শেখাতো। এই প্রজেক্টগুলো দিয়ে সে ডক্টর ইউনুসের ইন্টারন্যাশনাল সোশ্যাল বিজনেস প্ল্যান কম্পিটিশন, সেই কম্পিটিশনে সেই মেয়েটা সারা বাংলাদেশে চ্যাম্পিয়ন হয় এবং ইন্টারন্যাশনালিও সে থার্ড পজিশন সে অর্জন করে। শুধু তাই না, গুগলের একটা প্রোগ্রাম রয়েছে যে প্রোগ্রামের মাধ্যমে তারা ফুল ওয়ার্ল্ড থেকে 100 জন আপকামিং ফ্রন্ট এন্ড ডেভেলপার তারা বের করে। এবং চিন্তা করে দেখেন, আমরা অনেকেই মনে করি যে আমাদের বড় বড় সাকসেসগুলো বোধহয় ঢাকা থেকেই আসে, বাট গুগলের সেই প্রোগ্রামে যে প্রোগ্রামে তারা 100 জন আপকামিং উইমেন অর্থাৎ নারী ফ্রন্ট এন্ড ডেভেলপার খুঁজে বের করে, তার ভেতরে রংপুরের ওই বেগম রোকেয়া ইউনিভার্সিটির সাহেলা সুমি সে ছিল। আমরা কিছুদিন আগে
আমাদের লিভের পক্ষ থেকে আমাদের রংপুরের রিজিওনাল টিমে সাগর এবং তার অন্যান্য টিম মেম্বারদেরকে নিয়ে আমরা রংপুরে এরকম একটা মোটিভেশন সেশন করি, যেখানে আমাদের একটা উদ্দেশ্যই ছিল প্রত্যেকেই যাতে তার নিজের প্যাশনটাকে খুঁজে পায় এবং সেটা নিয়ে কাজ শুরু করে। আপনার শুনে অবাক লাগবে, সেই প্রোগ্রামের পরবর্তীতে রংপুরে যখন আমি সাহেলা সুমিকে পরিচয় করে দিই, তার গুগলের অ্যাচিভমেন্ট বলি, সোশ্যাল বিজনেস প্ল্যান কম্পিটিশনের অ্যাচিভমেন্ট সম্বন্ধে বলি, তার এই ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে তার এই অ্যাচিভমেন্ট শুনে রংপুরের প্রায় 50 জন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেপেলেরা তারা নিজেরা তাদের ওয়েব ডেভেলপমেন্টের স্কিলটাকে বাড়ানোর জন্য তারা নিজেরা একটা প্ল্যাটফর্ম, যেটার নাম হচ্ছে প্রোগ্রামিং আড্ডা, সেটাকে তারা তৈরি করে। এবং আপনি কল্পনাও করতে পারবেন না, তারা প্রায় 3 মাসের ভেতর ওই 50 ছেলে পেলে তাদের সকলকেই ওয়েব ডেভেলপমেন্ট এই ধরনের বিষয়গুলো, সেই মেয়েটা যে কিনা বাংলাদেশের ছোট্ট একটা বিভাগের একটা ইউনিভার্সিটি থেকে, যে কিনা ফার্স্ট ইয়ারে নিজেকে যার খুঁজে পেতে অনেক কষ্ট হচ্ছিল, সেই মেয়েটাই ওই 50 ছেলে পেলে তাদেরকে তুলে, তার মানে ভালো কিছু করলে অটোমেটিক্যালি ভালো রেসপন্স পাওয়া যায়। ছোট একটা বিরতি পর ফিরছি। টাইম চেক, এখন সময় রাত 1টা। ঢাকা একা নয়, ঢাকা জড়িয়েছে সারা দেশের সবার সাথে, এক স্টেশন এক নেশন, দিস ইজ ঢাকা। ছোট একটা বিরতি পর আবারও চলে আসলাম আমি খুবই দুঃখিত বিরতিটার জন্য। সীমান্ত, তোমার কাছে আবার একটু জানতে চাচ্ছিলাম যে তুমি যে ব্যাপারটি বলছিলে যে আসলে তুমি ভালো কিছু যদি কেউ করতে পারে, সেটা দেশের যে কোনো প্রান্ত থেকে হোক না কেন, যে কোনো গ্রাম থেকে হোক না কেন, সে করতে পারে, সে করতে পারে, এবং সেটা সেটার যে উপহার রয়েছে সেই উপহারও সে তার কাছে পৌঁছে যাবেই। আচ্ছা, তো রংপুরের কথা তো আমরা শুনছিলাম, এর বাইরে আরো অনেকগুলো কেস রয়েছে, আরো অনেক রকমের এই ব্যাপার তোমার মানে দেখা যায় যে তোমার ফেস করতে হয়। এখন আমার লিসনাররা যারা আছে ওদের মধ্যে একজন SMS করেছে, তার নাম হচ্ছে নুহা, সে লিখেছে যে আমি প্রায় 6টার মতো রিলেশন করেছি, কোন রিলেশনই আমার কন্টিনিউ করতে ভালো লাগে না, কয়েকদিন পরে ভালো লাগাটা কমে যায়, তো আমি এখন কি করবো অ্যাকচুয়ালি। ওকে, আপনি যেহেতু অলরেডি 6 জনকে আপনার লাইফে আপনি এক্সপিরিয়েন্স করে ফেলেছেন, এই 6টা মানুষকে চিনতে গিয়ে একটা জিনিস চেনা হয়নি, সেটা হচ্ছে আপনি নিজে। ওই 6টা মানুষ তারা কেমন ছিল সেটার আগে আসলে আপনার নিজের বোঝা দরকার, আপনি কেমন চান। সত্যি কথা বলতে আপনি যদি 1 by 1 আপনি পার্সন চেঞ্জ করেন, তাহলে এটা কখনোই আপনাকে একটা সলিউশন দেবে না। আপনি যদি সত্যিই নিজের লাইফে একটা স্টেবিলিটি চান, আগে দেখতে হবে যে আপনি কি আসলে এইভাবে চেঞ্জ করে করেই আপনি খুশি, নাকি আপনি আপনার লাইফে একটা স্টেবিলিটি চান। আপনি যদি এইভাবে মানুষ চেঞ্জ করেই খুশি হন, তাহলে এখানে আমার কিছু বলার নেই। বাট আপনি যদি স্টেবিলিটি চান, আপনি যদি চান একটা মানুষকে নিয়ে সেটেল হতে, তাহলে প্লিজ আগে আপনার নিজেকে চিনতে হবে আপনি কিরকম চান। রিলেশনশিপ একটা কমিটমেন্টের বিষয়, এবং সত্যি কথা বলতে কি, রিলেশনশিপ is not a reward, this is a responsibility. আমরা অনেকেই মনে করি যে রিলেশনশিপ আমরা অনেক অন্যকে দেখাই যে আরে আছে তো, আমার তো একটা গার্লফ্রেন্ড আছে, আমার তো একটা বয়ফ্রেন্ড আছে, বাট এটা খুব অল্প দিনের। এর যে অনেক পিছে যে বিষয়টা সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। আপনি একটু নিজে চিন্তা করে দেখেন, আমরা সবাই সবার রেসপন্সিবিলিটি নিতে পারি না, নিতে চাইও না। এ কারণে যে কোনো একটা মানুষের সাথে ইনভলভ হওয়ার আগে প্লিজ আগে নিজেকে জাজ করেন যে আসলে আপনি কোনটা চান। আপনি যদি নিজের প্রত্যাশা নিজে বুঝতে না পারেন, অন্য কেউ এসে আপনার প্রত্যাশা পূরণ করে দেবে না,
এবং আপনাকে এই জিনিসটাকে কন্টিনিউ করতেই হবে, ওয়ান বাই ওয়ান চেঞ্জ হবে, আপনার লাইফে কোনো চেঞ্জ আসবে না। বরঞ্চ একটা সময় সহজ একটা জিনিস মনে রাখবেন, যে কিনা সবার বন্ধু সে দিন শেষে একাই রয়ে যায়। ওয়ান বাই ওয়ান এভাবে আপনি একটা একটা করে চেঞ্জ করলে দিন শেষে আপনি একাই রয়ে যাবেন। ওকে, আর আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে সেলিম আমাদেরকে করেছে, সেটা হচ্ছে আমার বাবা মা আমাকে ছোটবেলায় থাকতেই বাসা থেকে বের করে দেয় বা আমার মানে তার থেকে দূরে চলে গেছে আর কি। এসএমএস এর মানে সামারিটা হচ্ছে এরকম যে তার বাবা মা তাকে অনেক দূরে ঠেলে দিয়েছে, তার তো কোনো দোষ ছিল না, তো এই ক্ষেত্রে তার লাইফটা যে অনেক বেশি এলোমেলো হয়ে আছে, এই দায়ভারটা কার? আমি কখনোই মানে দায়ভার কার এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে আসলে আপনার কি অবস্থানের পরিবর্তন হবে, ধরে নিলাম দায়ভার আপনার বাবার, তাতে আপনি এখন যে অবস্থানে রয়েছেন অবস্থানের কি উন্নয়ন হবে? অন্যকে দোষ দিয়ে কিংবা হয়তো একটা মানুষ আসলেই সে দোষী সেটাকে আইডেন্টিফাই করে সবসময় আমাদের লাইফটা সুন্দর হয় না। দিন শেষে আমরা সবাই কোনো না কোনো সময়ে কাউকে না কাউকে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমরা আঘাত করি। একটা জিনিস আমাদের আসলে মনে রাখা দরকার যে হয়তো আপনার বাবা মা কোনো একটা কারণে কিংবা যে কোনো কারণে, হয়তো সেটা অযৌক্তিক কোনো কারণে আপনাকে বাসা থেকে বের করে দিয়েছেন, আপনি প্লিজ আগে চিন্তা করেন আপনি আপনার নিজের লাইফ থেকে কি চান, আপনার নিজের লাইফটাকে গোছান। আপনি যদি সব সময় চিন্তা করতে থাকেন দোষটা কার, তাহলে আপনি কখনোই আপনার দশাটাকে চেঞ্জ করতে পারবেন না। আপনাকে আপনার ফিউচারটা নিয়ে চিন্তা করতে হবে। এখন যদি আপনি দোষটাকে চিন্তা করেন তাহলে কখনোই আপনার ফিউচারটা চেঞ্জ হবে না। আমি ভাই এক খুব রিলেটেড গল্প বলি, এই গল্পটা এখানে অনেক বেশি রিলেটেড। সিংহের গতিবেগ প্রায় 50 মাইল পার আওয়ারের মতো, হরিণের গতিবেগ 55 মাইল পার আওয়ার। যেহেতু হরিণের শরীরটা একটু হালকা, তাই কিছু কিছু প্রজাতির হরিণের গতিবেগ সিংহের চেয়ে অনেক বেশি হয়। এরপরেও গতিবেগ বেশি হরিণের, এরপরেও সিংহ মাঝে মাঝে কিভাবে হরিণকে শিকার করে, এর কারণ হচ্ছে যখন সিংহটা হরিণটাকে ধাওয়া করে ঠিক সেই মুহূর্তে হরিণটা অনেক জোরে দৌড়ায়, ঠিক আছে, বাট সে মাঝে মাঝে একটু পিছে ফিরে তাকায় এটা দেখতে যে আসলে সিংহটা কতটা পিছে রয়েছে। এ কারণে হরিণটার গতি স্লো হয়ে যায়। অন্যদিকে সিংহটা যখন হরিণটাকে ধাওয়া করে ঠিক সেই মুহূর্তে সিংহের মনে কাজ করে, আমি যদি আরেকটু জোরে দৌড়াই তাহলেই ওকে আমি ধরতে পারবো, সে সামনে তাকায় এবং তার গতিটা কখনো কমে না। দিন শেষে সিংহের কাছে গতি বেশি হওয়ার পরেও হরিণটা শুধুমাত্র পিছে তাকানোর জন্য হেরে যায়। আমাদের লাইফের সাথে এটা কিভাবে রিলেটেড, আপনি যদি একটু পরপরই আপনার পেছনের কথা মনে করতে থাকেন, আপনি কখনোই আপনার সামনে কি রয়েছে সেটাকে আপনি দেখতে পারবেন না। পাস্ট এমন একটা জিনিস যেটাকে কখনোই চেঞ্জ করা যায় না, কিন্তু বর্তমানে কাজ করে ভবিষ্যৎটাকে চেঞ্জ করা যায়। সো এখন ডিসিশনটা আপনার, আপনি কি আপনার ভবিষ্যৎটাকে চেঞ্জ করতে চান নাকি চান না। কারণ আপনার ডিসিশন কেউ নেবে না, আপনার ডিসিশন আপনিই নেবেন। এমনও হতে পারে আজ থেকে 4-5 বছর পরে আপনি ভালো কাজ করতে করতে হঠাৎ কোন একদিন আপনার বাবা আপনার কাছে ফিরে এসে আপনাকে জড়ায় ধরে বলবে যে আমরা ভুল ছিলাম। ফুল লাইফে ওই একটা সম্ভাব্য মুহূর্ত যেটা আপনার লাইফে আসতে পারে ওটার কথা ভেবে কাজ করেন। আপনি আপনার পাস্টটাকে কখনো চেঞ্জ করতে পারবেন না, বাট আপনি যদি বর্তমানে কাজ করেন আপনার ফিউচারটা চেঞ্জ হবে। তুমি আসলে দারুণ কিছু কথা বলো, তুমি আসলে দারুণ কথা বলো, আমি মানে বলে বুঝাতে পারবো না আমি যেরকম রেসপন্স দেখতে পাচ্ছি আজকে। এবং যারা আছেন এই মুহূর্তে তাদেরকে আর একটু রিকোয়েস্ট করবো, আমরা 1:30 পর্যন্ত যেহেতু আছি আর অল্প একটু সময় আছে, অল্প একটু সময় কিন্তু চাইলে আপনারা আমাদের পোস্টটাকে শেয়ার করতে পারেন, ফেসবুকে চলে আসুন, এখানে প্রচুর পরিমাণ মানুষ শেয়ার করেছে। আপনারা যারা ধোকাকে ভালোবাসেন, যাদের ধোকা শুনতে ভালো লাগছে, তারাও কিন্তু চাইলে শেয়ার করতে পারেন facebook.com/ILoveDhakaFM, Dhaka FM 90.4 হচ্ছে আমাদের পেজের নাম। এবং সেখানে আরো অনেক 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 দেখতে পাচ্ছি, অনেক কমেন্ট রয়েছে। আর সীমান্ত, বর্তমান তোমার ব্যস্ততা নিয়ে কি অবস্থা রয়েছে সেটা নিয়েও কথা বলবো, কিন্তু একটু পরে আমি সেই ব্যাপারটাতে যেতে চাই, কিন্তু তার আগে আমি আরো কয়েকটা কোশ্চেন আসলে নিতে চাচ্ছিলাম। ওকে, নো প্রবলেম। দেখতে পাচ্ছি যে অনেকেই অনেক রকমের কোশ্চেন করেছে, তো প্রচুর পরিমাণ কোশ্চেন আসছে এখানে।
কেউ মায়ের ব্যাপারে লিখেছে, কেউ হচ্ছে ভাই বোনের ব্যাপারে লিখেছে। যেমন একজনকে দেখতে পাচ্ছি, তার ভাই বোন হচ্ছে তার সম্পত্তি একদমই নিয়ে নিয়েছে আর কি, সে এখন বর্তমানে নিঃস্ব, এবং ব্যাপারটা এরকম হয়েছে যে তার সবকিছু থেকেও নেই। তো এই ব্যাপারটা আসলে তুমি মানে সে করবে কি অ্যাকচুয়ালি? ভাই বোনের সাথে ঝগড়া করেও পারবে না, আবার না খেয়েও মরতে হচ্ছে, এরকম আর কি দশা। আচ্ছা দেখুন, কেউ যদি আসলে আপনার সম্পত্তিকে নিয়ে যায়, তাহলে এটা যতটা না আমার ইস্যু, তার চেয়ে অনেক বেশি এটা লিগাল ইস্যু। আপনি লিগালি হেল্প নিতে পারেন। এরপরেও যদি আমি আপনাকে বেসিক আমার কমন সেন্স দিয়ে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, শান্ত ভাই, মনে করেন আপনি হচ্ছেন ওই মানুষ যার ভাই বোনকে, যার ভাই বোন আপনার সম্পত্তি সব নিয়ে গিয়েছে, ঠিক আছে? এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, আপনি আমাকে অ্যান্সার দিবেন। শান্ত ভাই, আমি আপনাকে 100 কোটি টাকা দিব, বিনিময়ে আপনি আপনার 2টা চোখ আমাকে দিয়ে দিবেন, আপনি কি রাজি হবেন? অবশ্যই না। কেন হবেন না? 100 কোটি টাকা দিচ্ছি আমি। 1000 কোটি টাকা দিলেও না, কারণ হচ্ছে আমি তো টাকার সাথে কম্পেয়ার করলে দেখা যাবে যে আমার চোখের দৃষ্টি, আমি পৃথিবী দেখতে পাচ্ছি, এটা অনেক বেশি দামি আমার কাছে। সত্যি কথা বলতে আপনার কাছে যা আছে, এই যে আপনি যে 1000 কোটি টাকার কথা বললেন না, আপনার নিজের যে জীবনটা, আপনার যে চোখ, আপনার হাত পা, এগুলোর ভ্যালু আপনার কাছে 1000 কোটি টাকার চেয়েও বেশি। আপনি সব মানুষকে চেঞ্জ করতে পারবেন না, ইট ইজ নট পসিবল। আপনি লিগাল দিয়েও করতে পারবেন না, কোনো একটা দিয়েই না। আশেপাশের মানুষ আপনাকে আঘাত করবেই, বাট চিন্তা করে দেখেন, ধরলাম আপনার সব ভাই আপনার কোনো ধরনের সম্পত্তি তারা আত্মসাত করল না, সেই সম্পত্তিগুলো আপনার আছে, এরপর কি করবেন? কয়েকদিন একটু সুন্দর জীবনযাপন করবেন, এরপর কি করবেন? কয়েকটা চমৎকার মেমোরি হবে, ফ্যামিলির সাথে একটু চমৎকার সময়, এরপর কি হবে? আপনি বৃদ্ধ হবেন, এরপর কি হবে? লাইফটা শেষ হয়ে যাবে। আমরা সবাই একটা কমন ডেস্টিনেশনে যাচ্ছি, সো ওই ডেস্টিনেশনের আগে আপনি যদি চিন্তা করেন যে আমি আমার জার্নিতে এটা পেলাম না, সেটা পেলাম না, তাহলে আসলে আপনার যাত্রাটাই মানে অনেক মিনিংলেস হয়ে যায়। আপনি চিন্তা করে দেখেন, আপনার ফ্যামিলি, আপনার যদি ওয়াইফ থাকে, আপনার যদি ছেলেমেয়েরা থাকেন, ওই মানুষগুলো যদি আপনার সাথে একটু ভালোভাবে কথা বলে, একটু যদি আপনার ফ্যামিলিতে কিছু চমৎকার মেমোরি আপনি ক্রিয়েট করতে পারেন, আমরা সেই মেমোরিগুলোর জন্য এক একজন বাঁচি। দিন শেষে ওই টাকাগুলো আসলে খুব বেশি ম্যাটার করে না, কিন্তু তাই বলে আমি আপনাকে এটাও বলবো না আপনি আপনার অধিকারকে বিসর্জন দিয়ে দিবেন। আপনি অবশ্যই আপনার অধিকারের জন্য লড়াই করবেন, লিগালি লড়াই করবেন, কিন্তু যদি সেই লিগাল লড়াই শেষে আপনি যদি কিছু না পান, প্লিজ এনজয় ইওর জার্নি। আপনার যেটুকু আছে আপনি সেটুকু দিয়ে দেখেন, আমার পক্ষে সম্ভব না, আমি যে টাকাগুলো নিয়ে গেছি আমি আপনাকে সেই টাকাগুলো দিব না, পৃথিবীর কেউই দিবে না। আমি শুধু যেটা বলতে পারি, আপনার যেটুকু আছে সেটুকু নিয়েই ট্রাই টু ফিল ফুলফিল্ড। আমরা ছোট্ট কিছু মেমোরির জন্য বাঁচি, ছোট্ট কিছু স্মৃতির জন্য, ছোট্ট কিছু ঘটনা, ছোট্ট কিছু আবেগ, ছোট্ট কিছু সম্মান স্নেহ, এই বিষয়গুলোর জন্য আমরা বাঁচি। সেই বিষয়গুলোতে কিনতে আসলে এতটা টাকা লাগে না, সেগুলোর দিকে একটু মনোনিবেশ করুন। আচ্ছা, আফরিনকে দেখতে পাচ্ছি, সে একটা অদ্ভুত টেক্সট করেছে, সে লিখেছে যে আমার মানুষকে অপমান করতে ভালো লাগে, মানে আমি জানি এটা কেমন প্যাশন আর কি, এটার কারণ কি, সে নিজেও জানে না যে সে এটা কেন করছে। তো এটার কারণ হচ্ছে, আপনি যেহেতু, আপনার যেহেতু মানুষকে অপমান করতে ভালো লাগে, এর মানে হচ্ছে আপনি মানুষকে শ্রদ্ধা করে ভালো লাগাটা কাজ করে না, একটা মানুষকে প্রশংসা করে আপনার ভালো লাগে না, উল্টোটা। আমি একেবারে শুরুতেই কিন্তু বলেছিলাম যে আমাদের নিজেদের ভেতরে আমরা সৃষ্টিশীলতার সর্বোচ্চ বহিঃপ্রকাশটা ঘটাই যখন আমাদের কাউকে হিউমিলেট করতে হবে। আমি জাস্ট একটা জিনিসই বলবো, প্লিজ আপনি আপনার নিজের লাইফে এমন কোন একটা কাজ বের করুন যে কাজটা করে আপনার ভালো লাগে, সে কাজটায় আপনি নিজেকে ব্যস্ত রাখেন, যাতে করে অন্যকে অপমান করে আপনি যে আনন্দ পেতেন, সেই আনন্দ আপনি অন্য কোন একটা কাজ করে পাচ্ছেন। আনন্দ তো পেতেই হবে, যে আনন্দটা আপনাকে অপমান দিচ্ছে তার চেয়েও বেশি আনন্দ দিতে পারে এই ধরনের কাজগুলোকে বের করুন। হয়তো আপনাকে কেউ এখন পর্যন্ত স্নেহ ভরে বলেনি যে তুমি অনেক ভালো একটা মেয়ে, আবার হয়তো বলেছে, এটা আমাদের চোখ এড়িয়ে গিয়েছে,
সো যখন থেকে আমরা এই ছোট ছোট বিষয়গুলো মানুষ একটু কাছে টেনে নিচ্ছে, একটু মিষ্টি কথা বলছে, এই জিনিসগুলোকে আমরা যত বেশি আমাদের ভেতরে লালন করতে পারবো তত বেশি অন্যকে আঘাত করার প্রবণতা সুযোগ সবকিছুই কমে যাবে। আচ্ছা আরিফিন কি দেখতে পাচ্ছি, সে লিখেছে আমি এখন আর কোন মানুষকে বিশ্বাস করতে পারিনি, একটা সময় বিশ্বাস করে অনেক বেশি ঠকেছি, আমার ভিতর থেকে বিশ্বাস চলে গেছে, অনেক চেষ্টা করেছি তারপরে হচ্ছে বিশ্বাসের ব্যাপারটা আর আসেনি। যখন কেউ আসলে মানে ধরো কারোর বিশ্বাস যখন ভেঙে যায়, বিশ্বাস তো আসলে আমি প্রায় বলি হচ্ছে একটা গ্লাসের মতো, ভেঙে গেলে হয়তো বিশ্বাস পরে আর করতে পারে না, তো সেই মানুষগুলো আসলে কি করা উচিত? একটা জিনিস দেখেন, আপনি যদি সবাইকে কাউকে যদি আপনি বিশ্বাস করতে না পারেন, এটাকে এতটাও নেগেটিভলি নেওয়ার কিছু নেই। এর মানে হচ্ছে আপনি আপনার নিজের সম্বন্ধে সতর্ক, আপনি চান না নিজের লাইফে কোনো একটা ভুল ডিসিশন নিতে। আপনার চারপাশের যে মানুষগুলো, যেই মানুষগুলো আমাদের লাইফে চারপাশে অনেক মানুষ থাকে, কিন্তু সবাই কিন্তু আমাদের লাইফের জন্য সমান গুরুত্বপূর্ণ না। এ কারণে আপনি যখন বিশ্বাস করতে পারছেন না কোনো একটা মানুষকে, আপনি প্রথমেই দেখুন সব মানুষকে তো আপনার বিশ্বাস করার দরকার নেই। যেই মানুষটা আপনার লাইফের কোনো একটা ইম্পর্টেন্ট পার্সন হতে যাচ্ছে তার পেছনে সময় নিন বিশ্বাসটা করার জন্য। আর আমাদের লাইফে না, আমি বলে নেই যে আমাদের এই বিশ্বাস করতে না পারার পেছনে আর একটা বড় জিনিস, এটা হচ্ছে আমাদের ভিতরে অনেক ভয় কাজ করে। আমাদের ভিতরে তিনটা অনেক বড় ভয় কাজ করে। একটা হচ্ছে আমরা টাকা হারানোর ভয় পাই, আমরা সম্পর্ক নষ্ট হওয়ার ভয় পাই, আমরা আমাদের জীবন চলে যাওয়ার ভয় পাই। একটু আগেই কিন্তু আমি আপনাকে ব্যাখ্যা করে দিয়েছি যে টাকা হারানোর ভয়টা আসলে দিন শেষে খুব বেশি দিন থাকে না। আর যে সম্পর্কের ভয়টা আমরা পাই, আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, কিংবা কিছু মানুষ তারা আমাদেরকে দূরে ঠেলে দিতে পারে, প্রথমেই জিজ্ঞেস করে দেখুন ওই মানুষটা আসলে আপনার লাইফের জন্য কতটা ইম্পর্টেন্ট। সেই মানুষটা যদি আপনার লাইফের জন্য ইম্পর্টেন্ট হয়, দেন তার সাথে কিছুটা সময় কাটান এটা বোঝার জন্য যে আসলে সে ট্রাস্টওয়ার্দি কিনা। আর যদি দেখেন সে ট্রাস্টওয়ার্দি না, একটা মানুষকে বিশ্বাস করতে গিয়ে নিজেকে ঝুঁকিপূর্ণ করার আসলে কোনো মানেই হয় না। তাই এগুলো আসলে এ অর বি, মানে হ্যাঁ কিংবা না কোনো অ্যান্সার হয় না। আমার যদি সামারাইজ করতে হয় এটাকে, আমি বলবো সময় নিন, দেখুন এই মানুষটাকে আপনার লাইফের জন্য ইম্পর্টেন্ট কিনা, আর মাঝে মাঝে লাইফ একটু জুয়া খেলতেই হয়, কেননা ভুল মানুষগুলো আমাদেরকে পরবর্তীতে সঠিক ডিসিশন নেওয়ার জন্য বেশি ম্যাচিওরড করে। আমরা সীমান্তর কথা শুনছি, আরো বেশি করে সীমান্তর কথা শুনবো যদিও সময় নেই এই মুহূর্তে, তারপরে বলতে চাচ্ছি, তবে ছোট একটা বিরতি রয়েছে, বিরতির পর ফিরছি, সাথেই থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4 চলছে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি বর্তমান ব্যস্ততা নিয়ে আর কি, যে তুমি বর্তমানে কি কি কাজ করছো মানুষের জন্য, তুমি কি বলবে? তবে তার আগে আরেকটু বলতে চাই, এই মুহূর্তে যারা শুনছেন তাদেরকে বলতে চাই, আমার খুবই একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রায় দেখতে পাচ্ছি যে 900 মতো মানুষ শেয়ার করেছে আমাদের পোস্টটা, 900 উপরে। হ্যাঁ, এবং আমরা চাই যে অন্তত 1000 শেয়ার অন্তত আমরা দেখে যাওয়ার জন্য, এটা আমরা গত বছরের মত যে আমরা 1000 শেয়ার দেখে তারপর হচ্ছে যেতে চাই। এবং যারা শুনছেন তাদেরকে বলছি facebook.com/ilovedhakafm, ঢাকা এফএম 90.4 এ আসলে কিন্তু আমাদের একটা পোস্ট পেয়ে যাবেন ধোকা নিয়ে, চাইলে সেটা শেয়ার করতে পারেন। আর রিকোয়েস্ট করছি না, জাস্ট এটুকু বলছি যে ধোকা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি শেয়ার করবেন। আচ্ছা হ্যাঁ সীমান্ত, আমার তো মানে নিজেকে মনে হচ্ছে বলিউডের একজন নায়ক কিংবা নায়িকা যাকে জিজ্ঞেস করলেন যে আপনার সামনে ব্যস্ততা কিসে কিসে, তখন আমার বিভিন্ন মুভির নাম বলতে হবে। আচ্ছা, এই মুহূর্তে হচ্ছে আমি আমার যে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছি সেটার নাম হচ্ছে লিভ লাইফ ইজ ভেরি ইজি। তাই আপনি যদি গুগলে যান এবং সেখানে গিয়ে যদি আপনি লাইফ ইজ ভেরি ইজি লেখেন, তাহলে আমরা যে কাজগুলো করি সেটা দেখতে পারবেন। আমাদের অনলাইনে কাজ মূলত দুটা, আমরা প্রচুর পরিমাণ এরকম লাইফ রিলেটেড কন্টেন্ট আমরা ক্রিয়েট করি, মোটিভেশনাল কন্টেন্ট, বিভিন্ন ধরনের লেখা আমরা দেই, এবং একই সাথে আমাদের ফেসবুকের ইনবক্সে আমাদের একটা সোশ্যাল মিডিয়া সাপোর্ট টিম রয়েছে, যারা কিনা ইনবক্সে আপনাদের বেশ কিছু বিষয়ে কাউন্সিলিং করার জন্য তাদেরকে আমরা তৈরি করছি। খুব রিসেন্টলি আমরা সত্যি কথা বলতে আমাদের এই জার্নিতে আমরা ইংল্যান্ডের একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর আশরাফুল বাড়ি ভাইয়া, উনার কোঅপারেশন পাচ্ছি, উনি আমাদেরকে অফিস সাপোর্ট দিচ্ছেন এবং আমাদেরকে উনি উনারা অ্যাডভান্স লেভেলের কাউন্সিলিং এর বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করছেন, আমাদেরকে শেখাচ্ছেন, যাতে আমরা অনেক মানুষকে হেল্প করতে পারি। তো অনলাইনে এই কন্টেন্ট ক্রিয়েশন এবং এর পাশাপাশি কাউন্সিলিং এর বাইরে আমরা যেটা করি, আমরা প্রফেশনালি ট্রেনিং সার্ভিস আমরা প্রোভাইড করি
দুভাবে করি, গ্রুপ ট্রেনিংও হয়, আবার অনেকে রয়েছে যারা কিনা 20-30 জনের কোন একটা ট্রেনিং প্রোগ্রাম থেকে খুব বেশি কিছু শিখতে পারে না। তারা চায় তাদেরকে যাতে পার্সোনালি তাদের স্কিলগুলো নিয়ে আমরা কাজ করি, তাদের লাইফের ডিসিশনগুলো নিয়ে কাজ করি করি এজন্য হচ্ছে আমরা তাদেরকে পার্সোনাল কোচিং আমরা প্রোভাইড করি। যেমন আমাদের এই পার্সোনাল কোচিং থেকে আমাদের ডাক্তাররা এই পার্সোনাল কোচিং নিচ্ছেন, ইউনিভার্সিটির একজন টিচার নিচ্ছেন, আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরাও বিভিন্ন ধরনের এই ধরনের কোচিং নিচ্ছেন। এবং বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমাদের এই আমার ট্রেনিং এর একজন পার্টিসিপেন্ট এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ হার্ভার্ডে রয়েছে। তাকে আমি গত বছরের আগের বছর আমার পাবলিক স্পিকিং এর উপরে তার আমার ওয়ার্কশপ নেওয়ার সুযোগ হয়। ওর নাম হচ্ছে সিয়াম শাহিদ নূর এবং সে এখন বর্তমানে হার্ভার্ডে পড়াশোনা করছে আন্ডার গ্রাজুয়েটে। তো যে এই মানুষগুলোকে হচ্ছে আমরা পার্সোনালি সময় দেই, যে যারা কিনা আমাদের কাছ থেকে এক্সপার্ট এই জিনিসগুলো চায়। একই সাথে যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় আমরা প্রচুর পরিমাণ লাইফ রিলেটেড বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করি, সামনের বই মেলায় আমার এই রিলেটেড একটা বই বের হচ্ছে। ওয়াও, বইটার নাম হচ্ছে লাইফ ইজ ভেরি ইজি। তার মানে হচ্ছে আমরা সীমান্তকে লেখক হিসেবে ইনশাআল্লাহ। এর কারণ হচ্ছে আমার মূলত স্পিকিং সেক্টরে আসার একটা বড় রিজন ছিল, আমার ভেতরে খুব ভয় কাজ করত। আমার ভেতরে ভয়টা হচ্ছে আমি যদি মারা যাই তাহলে আমার যে এতগুলো চিন্তা এগুলো আমি কারোর সাথে শেয়ার করার আগেই মারা যাওয়াটা আমার জন্য অনেক বড় একটা ব্যর্থতা। বলা হয় প্রত্যেকটা মানুষই মারা যায় কিন্তু প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে না। আমি চাই না মরে যাওয়ার আগেই, মানে মরে যাওয়ার আগের অংশটা বেঁচে না থাকার কোনো কষ্ট নিয়ে আসলে আমি থাকতে চাই না। আর ঠিক এই কারণে আমার যে চিন্তাগুলো রয়েছে সেই চিন্তাগুলো আমি শেয়ার করে যেতে চাই সেই মানুষগুলোর সাথে বই আকারে। এখন ইউজুয়ালি যেটা হয়, আমার নিজেরও একটা বই পড়ে শেষ করতে অনেক কষ্ট লাগে, আমাদের কারোর অ্যাডভাইস ভালো লাগে না, আমাদের কখনোই উপদেশ ভালো লাগে না, কখনো থিওরি ভাল লাগে না। এবং যখন কিনা আপনি একটা ফ্রাস্ট্রেটিং মোমেন্টে রয়েছেন আপনারও থিওরি ভাল লাগবে না, আমার নিজেরও ভালো লাগবে না। এ কারণে আমরা ফুল বইটা লিখেছি কমন সেন্সের ওপরে, এই সিচুয়েশনে আপনি কি করবেন। এবং আপনি যদি নর্মাল একটা বই দেখেন তাহলে আপনি দেখবেন বইয়ে বিভিন্ন ধরনের পরিচ্ছেদ থাকে। আমার বইয়ে কোনো পরিচ্ছেদ নেই, আমার বইয়ে আছে পরিস্থিতি, কোন পরিস্থিতিতে আপনি কি করবেন। আমি যদি আমার বইয়ের কয়েকটা পরিস্থিতির নাম বলি যেগুলো আমাদের মনের ভেতরে সবসময় কাজ করে, আমার বইয়ের প্রথম পরিস্থিতির নাম হচ্ছে মাঝে মাঝে নিজেকে অনেক একা লাগে। দ্বিতীয় পরিস্থিতি হচ্ছে যারা জীবনে যখন তখন যত্ন সহকারে যন্ত্রণা দেয়, আমাদের আশেপাশের মানুষরা আমাদেরকে অনেক কষ্ট দেন। তৃতীয় যে পরিস্থিতি সেটার নাম হচ্ছে আমি কি এতটাই মূল্যহীন। প্রত্যেকে আমরা আমাদের লাইফের কোনো না কোনো একটা সময় গিয়ে এই প্রশ্নটা নিজেকে করি। চতুর্থ পরিস্থিতিটা হচ্ছে আমার জীবনটা অনেক এলোমেলো লাগে। পঞ্চম যে পরিস্থিতি সেটার নাম হচ্ছে সবই বুঝি কিন্তু মন তো মানে না। আমি বুঝি এই মানুষটা খারাপ, এই মানুষটা আমাকে কষ্ট দেবে, এরপরও আমার মন মানে না। আমাদের ভিতরে হিংসা কাজ করে, আমাদের ভিতরে সন্দেহ কাজ করে এবং আমরা নিজেরা বুঝলেও মনকে বোঝাতে পারি না। এই ধরনের যে আমাদের বিভিন্ন মানসিক পরিস্থিতি, আপনি যদি আমার বইয়ের 10টা পরিস্থিতির নাম দেখেন, যেটা কিনা আমরা প্রতি সপ্তাহে একটা করে পরিস্থিতি আমরা আমাদের লাইফ ইজ ভেরিজের পেজ থেকে শেয়ার দিচ্ছি, তাহলে আপনি দেখবেন এর কোনো না কোনো একটা পরিস্থিতি আপনার মনের সাথে মিলে যাচ্ছে। শুধু তাই না, আপনি যদি আমার বইয়ের কভারটা দেখেন, যে কভারটা আসলে আমার টিমের দুজন অসাধারণ ডিজাইনার ডিজাইন করেন, নাশাদ সাকেব এবং শাকিল আনসারি, আপনি দেখবেন বইয়ের কভারে লাইফ শব্দটিতে লয়ের ওপর একটা ওঠানামা রয়েছে ঢেউয়ের মতো। এর মানে হচ্ছে আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার জীবনটা ওঠানামা করবে। আপনার জীবনের ওঠানামা তখনই শেষ হবে যখন কিনা আপনি মারা যাচ্ছেন। বাট ওই ফুল জীবনের ওঠানামাটাকে আসলে আমরা কিভাবে ডিল করতে পারি সেটাই আমাদের লাইফের জন্য চ্যালেঞ্জ। তাই বই লেখা, পার্সোনাল কোচিং দেয়া, আমাদের নিজস্ব টিম ডেভেলপমেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন এবং সবকিছুর মাধ্যমে অবশ্যই আমাদের ধন্যবাদ জানাতে হবে ডক্টর আশরাফুল বারী ভাইয়াকে, যিনি আমাদেরকে ফাইন্যান্স এবং অফিসিয়াল সাপোর্টটা দিচ্ছেন আমাদের এই প্রজেক্টটাকে রান করার জন্য। এর মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষ যাতে তার লাইফের কমপ্লিকেটেড মোমেন্টগুলোতে একটা ডিসিশন নেওয়ার জন্য কোনো না কোনো একটা সাপোর্ট পায়।
অসাধারণ একটা উদ্যোগ তোমরা নিয়েছো এবং আমরা অসাধারণ একটা বই পেতে যাচ্ছি, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এবং একই সাথে এটুকু বলতে চাই যে এই মাত্র আমি দেখলাম যে আমাদের হাজার খানেক শেয়ার ক্রস করে গেছে, মাশাআল্লাহ। এবং মানে এই ব্যাপারগুলো খুব ভালো লাগে আসলে, যখন দেখি যে শ্রোতারা পাশে আছে, শ্রোতাদের ভালোবাসাগুলো না অন্যরকম থাকে, অনুভব করা যায়। আমি যখন দেখি যে ফেসবুকে আমাকে নিয়ে তিন চারটা গ্রুপ করা হয়েছে, তিন চারটা গ্রুপ আমাকে না জানিয়ে করা হয়েছিল, পরবর্তীতে আমাকে অ্যাড করা হলো যে ভাই কখনো কিন্তু টাকা দিয়ে এগুলোকে কিনতে পারবে, কখনোই কখনোই পসিবল না সেটা। লাইক হচ্ছে গত সপ্তাহে লালমনিহাট থেকে জাহিদুল ইসলাম রিপন নামে আমাদের একজন লিসনার রয়েছে, সে প্রত্যেকবার হচ্ছে আমাদের শোয়ের ফার্স্ট টাইম হচ্ছে এসএমএস করে, সে চলে এসেছে লালমনিহাট থেকে দেখা করার জন্য। এর আগে এরকম করে আরেকজন চলে আসছিল, ধোকা শুনে রাতের বেলা শুনে সারা রাত সে কান্নাকাটি করেছে এবং তারপরের দিন রওনা করে বরিশাল থেকে চলে আসছে। তো এই ব্যাপারগুলো আসলে অন্যরকম টান কাজ করে, মনে হয় যে না এই মানুষগুলোর জন্য যাই হোক না কেন, যত কিছুই হোক না কেন, আসতে হবে, অন এয়ার এসে কথা বলতে হবে। আমার মাঝে আমি খুব বেশি শিখছিলাম, মানে ব্যাপারটা এরকম ছিল যে আমি যতক্ষণ বাসায় ছিলাম কারোর সাথে কথা বলতে পারছি না, বডি মুভ করতে পারছি না, আমার বড় একটা প্রবলেম হচ্ছে আমার ঘাড়ে। তো ডক্টর বলেছিল যে আমি প্যারালাইজড হয়ে যেতে পারি খুব শীঘ্রই আর কি, এটা খুব বাজে একটা ব্যাপার হয়ে গেছে। ইভেন কি এখন আমি ট্রিটমেন্টের মধ্যে আছি, প্রতিদিন হসপিটাল হসপিটাল দেখা গেছে। আমি বেশ কয়েকদিন এসে অন ইয়ারেও এসে বলেছে যে আমি শিখছিলাম শিখছিলাম, যদি আমার বলতে ভালো লাগে না তারপরে বলেছে। বাট ট্রাস্ট মি, যখন আমি অন্য কোথাও থাকি, বাসায় থাকি কিংবা হসপিটালে যাই বা যখন যেখানেই থাকি, তখন দেখা যায় আমি বুঝি যে আমি শিখ, কিন্তু আমি যখন অন ইয়ারে আসি আমার মাথায় না থাকে না যে আমি আমি অসুস্থ বা কিছু, বা আমার কিছু হতে যাচ্ছে বা কিছু হতে যাচ্ছে না, তখন অন্যরকম ভালো লাগা আসলে কাজ করে। এই ভালো লাগা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। অনেক ধন্যবাদ সীমান্ত, তোমাকে ধন্যবাদ দেওয়া।